একজন স্ত্রীলোক হঠাৎই সমুদ্রে কয়েকজন মাঝিদের নৌকোতে আক্রমণ করে। এর ফলে কিছু মাঝিও মারা যায়। এই রকম ঘটনা পরপর অনেক কদিন হয়েছে। এরকমভাবে হঠাৎ সমুদ্রে আক্রমণ করার কারণটাই বা কি? নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। আমাদের আজকের গল্পের নাম সমুদ্র সুন্দরী। গল্পটি লিখেছে নটরাজন। গল্প পাঠে রয়েছে কৌশিক, প্রীতম আর আমি অপূর্ব। পোস্টার ডিজাইন করেছে এসকে দিলার। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এই রকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। পুলিশ ক্লাব। ক্লাব শব্দটি আছে বলে এটা কিন্তু কোনো খেলাধুলো ক্লাব বা ওই জাতীয় কিছু নয়। আসলে এটা একটা পুলিশের সাময়িক আস্তানা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে যেসব পুলিশ অফিসাররা জেলা সদরে কোনো কার্যপলক্ষে আসে, তারাই এসে ওঠে এই আস্তানায়। সামান্য অর্থ ব্যয়ে থাকা খাওয়ার বন্দোবস্ত থাকে এখানে। এছাড়া কিছু তরুণ শিক্ষানবিশ পুলিশ অফিসাররাও পাকাপাকিভাবে এখানে আশ্রয় নেয়। আমি নিজেও একজন শিক্ষানবিশ পুলিশ অফিসার। সেই সূত্রে জেলা সদরের এই পুলিশ ক্লাবে আমিও থাকি। আর আছে আমারই বয়সী আরও কয়েকজন অফিসার। দিনটা ছিল রবিবার। থানার কাজকর্ম শিখতে দুবেলাই থানায় উপস্থিত থাকার নিয়ম থাকলেও সেই দিন আমরা বিকেলে কেউই থানায় যাইনি। ঢংঢং করে সন্ধে ছটা বেজেছে। এমনই একটা পরিস্থিতিতে হঠাৎ ক্লাবে এসে হাজির হলেন আমাদের লাইকিংদা। বেটেঘাটো চেহারা, মাথায় কোকড়া চুলের অধিকাংশই সাদা, চোখ কুতকুতে, চোখ জোড়ায় সর্বদাই যেন একটা কৌতুকের ছাপ। বয়স 50-70-এর মধ্যে যে কোনো একটাই হতে পারে। দুপাটি দাঁতই বাঁধানো, কথা বলার সময় ওপরের পাটি স্পষ্ট নড়বড় করতে থাকে, মুখে সবসময় খোঁচা খোঁচা পাকা দাড়ি, হাতে একটা মাঝারি চটের ঝোলা, তার নিত্য সঙ্গে ওই ঝোলাটি। ওই ঝোলাটির মধ্যে পৃথিবীর যাবতীয় বস্তু আছে, দাঁত খোঁটার খোরকে থেকে শুরু করে নখ কাটার নরুন পর্যন্ত। বয়সে আমাদের থেকে অনেক বড় হলেও ঠিক সমবয়সীদের মতনই মেশেন আমাদের সঙ্গে। মজার মানুষ এই লাইকিংদা। ধূমকেতুর মতো যখন তখন এসে হাজির হন এই পুলিশ ক্লাবে। ঘণ্টা কয়েক বড় জোর একরা থাকেন আমাদের কাছে, আবার পরদিনই সকালে উঠে ছোলাটা নিয়ে বেরিয়ে পড়েন। লাইকিংদা কোথায় থাকেন, সংসারে কে কে আছে কিছুই জানি না। প্রশ্ন করেও জবাব পাওয়া যায় না তার কাছে। মুচকি হেসে প্রশ্নটাকে এড়িয়ে যান তিনি। শুধু আমাদেরই কাছে নয়, জেলার গোটা পুলিশ মহলেই লাইকিংদা পরিচিত। সর্বত্রই তার অবাধ গতি। শোনা যায় লাইকিংদা নাকি এককালে পুলিশের দারোগা ছিলেন, কিন্তু কোন জেলায় তিনি কাজ করেছেন, কবে রিটায়ার করেছেন এ সম্বন্ধে কখনো তিনি কিছুই বলেন না। তবে তার পুলিশি জীবনের কাহিনী তিনি যখন আমাদেরকে শোনাতেন, আমরা বিস্ময়ে অভিভূত হয়ে থাকলেও কাহিনীর শেষে আমরা প্রত্যেকেই মনে মনে বলতাম, গুল, মস্ত গুল বাজায় লোকটি। এই নিয়ে টিপ্পনিকার তো ছাড়তাম না আমরা, কিন্তু লাইকিংদা নির্বিকার, কোনো আলোচনায় যেন স্পর্শ করে না তাকে। সারা মুখে হাসি ছড়িয়ে বলে, কি বললি, করার ডিম খেলে যা, আমি গুল মারছি? তাই যদি বুঝিস তাহলে আমার জীবনের বিচিত্র অভিজ্ঞতার গল্প শুনতে চাস কেন তোরা হতভাগারা? সত্যিই তাই, লাইকিংদাকে পেলে আর কেউ ছাড়ে না। এমনকি জেলার ডার্ক সাইডে অফিসাররাও হাতের জরুরি কাজ ফেলে রেখে লাইকিংদার সঙ্গে দুদণ্ড কথা বলতে ভালোবাসে। আসলে তার কথা বলার ঢঙের মধ্যে এমনই একটা জাদু আছে যা নাকি আকর্ষণ করে সবাইকে। লাইকিংদা এই নামটা আমাদেরই দেওয়া। তার আসল নাম সিদ্ধেশ্বর দাশগুপ্ত। বাঁকুড়া জেলায় তার বাড়ি কিনা জানি না, কিন্তু তার কথার মধ্যে স্পষ্ট বাঁকুড়ার টান। কখনো রাখতেন না তিনি। ক্লাব ম্যানেজার অমিয়র হুকুমেই লাইকিংদার জন্য চায়ের দোকান থেকে চা এলো, আর সেই সঙ্গে এলো গোটা কয়েক বিড়ি। লাইকিংদা সিগারেটের বদলে বিড়ি খেতেই পছন্দ করেন। তার মতে বিড়ির ধোঁয়া নাকি মানুষের মগজকে পরিষ্কার রাখতে অদ্বিতীয়। সেকালে দেশে তখন সিগারেটের প্রচলন ছিল না। থানার দারোগাবাবু নাকি ঘন ঘন বিড়ি ফুঁকে বুদ্ধির কোড়ায় ধোঁয়া দিতেন, আর তাতেই নাকি তদন্তের সময় ঘটনার চট অনায়াসেই খুলে ফেলতেন তারা। সমাধান করতেন কঠিন কঠিন রহস্যের, যা নাকি একালে দারোগাবাবুরা সিগারেট মুখে দিয়ে পারেন না। বিড়ির নাকি এমনই মাহাত্ম্য।
চায়ের কাপটা সামনে টেনে নিয়ে নিরুন খাটিয়ায় গ্যাঁট হয়ে বসলেন লাইকিংদা। তারপর একটা বিড়ি ধরিয়ে ধোয়া সহযোগে চা পান করতে করতে আমাদের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ কি যেন বলছিলি তুই? প্রাইভেট ডিটেকটিভের কথা তা একরকম বলতে পারিস, তবে জীবনে যে ঝুঁকি আমাকে নিতে হয়েছিল তাতে আমি যে আবার ফিরে এসে তোদের দেখতে পাব সে আশা আর ছিল না। নেহাত ঈশ্বরের দয়া আর গুরুর কৃপার জোরেই আমি বেঁচে গিয়েছি। কি হয়েছিল দাদা, ডাকাতি তদন্ত করতে গিয়ে ডাকাত দলে পিছু নিয়েছিলেন নাকি? জিজ্ঞেস করে অমিয়। ঘোড়ার ডিম খেলে যা, আমি কি আর তোদের মতো পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করেছি যে ডাকাতি মামলার তদন্তে যাব? তাহলে তোরা অর্থাৎ এই থানা পুলিশ দেশে আছে কেন? ওসব তো তোদের কাজ। এতক্ষণে চিত্ত মিনমিন করে বলল, তাহলে কি কোনো স্মাগলার চোরা কারবারিদের খপ্পরে পড়েছিলেন? না রে না, তার চাইতে কোটি গুণ শক্ত একটা রহস্যময় কাজের ভার পড়েছিল আমার উপর, আর সেই রহস্যের সমাধান আমি যেভাবে করেছি তা যদি পত্রিকাওয়ালা টের পেত তাহলে কি আর রুখে ছিল আমার? ঘটনাটা ফলাও করে ছাপা হতো কাগজে, আর তারই ফলে আমাদের দেশে যেসব বিদেশি গুপ্তচরেরা রাত দিন এদেশের সর্বনাশ সাধনের পথ খুঁজে বেড়াচ্ছে তাদের হাতেই বেঘরে আমার প্রাণটা যেত। আমার ওপর ভার পড়েছিল এমন একটা ভয়ঙ্কর রহস্যের সমাধানের যার কোনো কুলকিনারা স্বয়ং দিল্লির সিবিআইকে দিয়েও করানো হয়নি। চায়ের কাপে শেষ চুমুক দিয়ে প্রায় নিবন্ত বিড়ির আগুন একটা দমকাটানে উস্কে দিয়ে বলতে থাকেন লাইকিংদা, প্রায় মাস তিনেক আগে হঠাৎ একদিন রাইটার্স বিল্ডিং থেকে এক জরুরি তলব এলো আমার কাছে। খোদ মুখ্যমন্ত্রী আমার সঙ্গে দেখা করতে চান। খবরটা পেয়ে আমি তো অবাক, মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার তো তেমন একটা পরিচয় নেই, তিনি হঠাৎ আমাকে তলব করবেন কেন? যাই হোক, ডেকেছেন যখন তখন যাওয়াই উচিত, তাই একদিন এসে হাজির হলাম রাইটার্সের মুখ্যমন্ত্রীর কাছে। বেয়ারাদের হাতে নিজের নামটা লিখে স্লিপ দেওয়ার আধ মিনিটের মধ্যেই স্বয়ং মুখ্যমন্ত্রী আমাকে এসে জিজ্ঞাসা করেন, আপনি কি মিস্টার সিদ্ধেশ্বর দাশগুপ্ত? আমি মাথা নেড়ে সাই দিতেই মুখ্যমন্ত্রী আমাকে হাত ধরে নিজের ঘরে নিয়ে গিয়ে বসালেন। এ রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘরে এর আগে আর কখনো ঢুকিনি, প্রয়োজন হয়নি বলেই ঢুকিনি, নইলে দিল্লিতে খোদ স্বরাষ্ট্রমন্ত্রীর ঘরের দরজা যার কাছে সর্বদাই খোলা থাকে তার পক্ষে। কথাটা শেষ না করে লাইকিংদা এমনভাবে আমাদের দিকে তাকান যার একমাত্র অর্থ ইচ্ছে হলে সে যে কোনো সময়ই মন্ত্রীর ঘরে ঢুকতে পারে, এটা আবার এমন কি বলতে থাকেন লাইকিংদা। মুখ্যমন্ত্রীর ঘরখানা কিন্তু খুব সুন্দর করে সাজানো, তোরা তো জানিস ঠান্ডা আমি সহ্য করতে পারি না, সেই দরুন গ্রীষ্মেও মুখ্যমন্ত্রীর এয়ার কন্ডিশনড ঘরে ঢুকে আমার বেশ শীতশীতই করছিল। মুখ্যমন্ত্রী খাতির করে আমাকে একটা নরম গদি আটা চেয়ারে বসিয়ে জিজ্ঞাসা করলেন, হট আর কোল্ড? আমি ভাবলাম মুখ্যমন্ত্রী জানতে চাইছেন আমার গরম অথবা ঠান্ডা লাগছে কিনা, শীত কাতুরে আমি তাই জবাব দিলাম কোল্ড। মুখ্যমন্ত্রী একটা বোতাম টিপলেন, সঙ্গে সঙ্গে একজন বেয়ারা পেছনের দরজা দিয়ে আমার জন্য আইসক্রিম নিয়ে এসে সামনে টেবিলের ওপর রাখল। লাইকিংদা একটু থামতেই আমরা হেসে উঠলাম তার দুর্দশার কথা চিন্তা করে। লাইকিংদাও সেই হাসিতে যোগ দিয়ে বলতে থাকেন, বোঝ আমার অবস্থা তখন, কোথায় একটু গরম চা বা কফি খেয়ে শরীরটা গরম করব তার বদলে কিনা আইসক্রিম, কিন্তু সেই মুহূর্তে আর উপায় কি বল, লজ্জায় নিজের ভুলের কথা আর স্বীকার করতে পারি না মুখ্যমন্ত্রীর কাছে, কাজে খাওয়ার শেষে মুখ্যমন্ত্রী আমার পরিচয় নিলেন, দারোগার চাকরি থেকে কবে রিটায়ার করেছি প্রভৃতি কথা জিজ্ঞেস করলেন। তারপর বললেন, আপনার মতো একজন গুণী ব্যক্তি হাতের কাছে থাকতে আমি কিনা দেশে আড়া হয়ে পড়েছিলাম, এমনকি রাজ্যের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশও কোনোদিন আপনার কথা বলেনি আমাকে,
সে যে কিনা দিল্লি থেকে স্বরাষ্ট্রমন্ত্রী টেলিফোন করে আপনার কথা বলাতেই আমি জানতে পারলাম। আপনাকে পেয়ে এতদিনে আমার আশা হয়েছে রহস্যের একটা সমাধান হয়তো হবে। এরাজের পুলিশ তো আর কিছুই করতে পারলো না। আইজিপি আমাকে জানালেন, স্যার নদীনালায় ব্যাপার হলে না হয় কথা ছিল, কিন্তু বিরাট সমুদ্রের ব্যাপারে আমাদের অফিসাররা কী করবে? আপনি স্যার ভারতীয় নৌবাহিনীকে একবার ব্যাপারটা তদন্ত করতে বলুন। আইজিপির পরামর্শ মতো আমি দিল্লিতে ডিফেন্স মিনিস্টারকে টেলিফোন করবো কিনা ভাবছি, কিন্তু হঠাৎ মনে হলো সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের তো আজকাল নামডাক, ওদের দিয়ে ব্যাপারটা তদন্ত করালে কেমন হয়? রাজ্যের পুলিশ যখন গোটা ব্যাপারটাকে গাঁজা বলে উড়িয়ে দিল, তখন দেখা যাক সিবিআই রহস্যের কোনো সমাধান করতে পারে কিনা। তো এইভাবে আমি টেলিফোন করলাম দিল্লি স্বরাষ্ট্রমন্ত্রীকে। তিনি সব শুনে চিন্তিত কণ্ঠে বললেন, সিবিআইকে দিয়ে না হয় তদন্ত করাতে পারি, কিন্তু তাতে কি কোনো ফল হবে? তার চাইতে আপনাদের সিদ্ধেশ্বরবাবুকে দিয়ে তদন্ত করান, ভদ্রলোক রিটায়ার্ড হলেও তদন্ত সম্পর্কে তার গভীর জ্ঞান। আমাদের দেশ বলে ভদ্রলোককে দারোগা হিসেবে রিটায়ার হতে হয়েছে, বিলেত হলে ভদ্রলোক স্কটল্যান্ড ইয়ার্ডের কমিশনার থেকে রিটায়ার করতেন। লাইকিংদা যখন কথাগুলো বলছিলেন তখন তাকিয়ে দেখি উপস্থিত সকলের মুখেই একটু চাপা হাসি। লাইকিংদা কিন্তু সেই সব গ্রাহ্যের মধ্যে না এনে বলে যেতে থাকেন। মুখ্যমন্ত্রীর মুখে নিজের প্রশস্তির কথা শুনে বাস্তবিকই একটু লজ্জাই করছিল। আমি মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করি, তা স্যার আসল রহস্যটা কি? জবাবে মুখ্যমন্ত্রী বলেন, একজন মানুষ। মানুষ? হ্যাঁ গো হ্যাঁ, একজন মানুষ। কোন দেশের মানুষ জানি না, কেন সে কাজ করে বেড়াচ্ছে তাও জানি না, কিন্তু এইটা ঠিক তার অত্যাচারে সুন্দরবন অঞ্চলের জেলারা অস্থির হয়ে উঠেছে, বেশ কয়েকজন মারাও পড়েছে ইতিমধ্যে। সুন্দরবন অঞ্চলের এমএলএরা আমার কাছে একটা স্মারকপত্রও দিয়েছেন, তাতে তারা জানিয়েছেন এই অত্যাচারের যদি কোনো বিহিত না হয় তাহলে ওই অঞ্চলের জেলেরা সমুদ্রে মাছ ধরাই বন্ধ করে দেবে, আর তার ফলে রাজ্যের সর্বত্র বিশেষ করে কলকাতার মানুষেরা আর মাছের মুখ দেখতে পারবে না। এতে তাদের মধ্যে অসন্তোষের দানা বাঁধবে, রাজ্যের মন্ত্রিমণ্ডলের উপর আস্থা হারাবে তারা। এবার বুঝতে পেরেছেন কেন আমি এত উদ্বিগ্ন হয়ে উঠেছি? মুখ্যমন্ত্রীর কথায় মাথা নেড়ে আমি সায় দিলাম। তারপর বললাম, কে সেই লোকটা যার সম্পর্কে রাজ্যের এত বড় পুলিশ বাহিনীও কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারছে না? লোকটা কি এতই শক্তিধর? তা জানি না, তবে লোকটা যে সাঁতারে খুবই পটু তাতে কোনো সন্দেহ নেই। লোকটা জেলেদের উপর কেমন ধরনের অত্যাচার করে বেড়াচ্ছে? মুখ্যমন্ত্রী আমার কথার সরাসরি জবাব না দিয়ে একটা সরকারি ফাইল আমার হাতে তুলে দিয়ে বললেন, এই ফাইলে কাগজপত্র পড়ে দেখুন, এর মধ্যে সব খবর পাবেন, এমনকি আইজিপি রিপোর্টও রয়েছে এর মধ্যে। ফাইলটা হাতে নিয়ে একখানা করে পাতা উল্টাতে থাকি আমি। ব্যাপারটা সত্যিই রহস্যময়। সুন্দরবন অঞ্চলের জেলেদের অভিযোগ যে প্রায় বছর খানেক ধরে একটা লোক মাঝ সমুদ্রে তাদের জীবন অতিষ্ঠ করে তুলেছে। লোকটা সাঁতারে আশ্চর্য রকমের পারদর্শী, গভীর সমুদ্রে পর্যন্ত লোকটি জলের নিচে ডুব সাঁতার কেটে বেড়ায়, ঝড় জল কিছুই সে পরোয়াই করে না। সেই অবস্থায় ঘুরতে ঘুরতে হঠাৎ সে কোন একটি জেলের ডিঙির কাছে আসে, তারপর বিদ্যুৎ বেগে পা দিয়ে লাথি মেরে সে উল্টে দেয় ডিঙি। জেলেদের সারাদিনের পরিশ্রম ঝুড়ি ভর্তি মাছ ভেসে যায় সমুদ্রে, কেউ আবার ডুবে মরে সমুদ্রের চলে। স্থানীয় পুলিশ অনুসন্ধান করে নাকি জানিয়েছে ব্যাপারটা সেলফ গাঁজা। ওই গভীর সমুদ্রে একা একা এমনিভাবে সাঁতার কাটার হিম্মত কোনো মানুষের থাকতে পারে না। আসলে জেলেরা ভুল দেখেছে, হাঙর বা ওই জাতীয় কোনো সামুদ্রিক জীব হয়তো জেলেদের নৌকা উল্টে দেয় অমনিভাবে। পুলিশ নাকি আরও লক্ষ্য করেছে সমুদ্রের ওই অঞ্চলটুকুর বাইরে আর দেখা যায় না জীবটাকে, জেলেদের নৌকাও সেখানে নিরাপদ। কাজেই স্থানীয় পুলিশ জেলেদের উপদেশ দিয়েছে সমুদ্রের ওই অঞ্চলে না যেতে, কিন্তু জেলেরা সেদিকে না গিয়ে পারে না, সবচাইতে বেশি মাছ পাওয়া যায় ওই অঞ্চলে। পড়া শেষ করে আমি ফাইলটা বন্ধ করতে মুখ্যমন্ত্রী জিজ্ঞেস করেন, কে বুঝলেন সিদ্ধেশ্বরবাবু?
ব্যাপারটা রহস্যময় হতেও পারে, আবার নাও পারে। যদি সেই প্রাণীটা বাস্তবিকই কোনো মানুষ হয় তাহলে এটা সত্যি রহস্যময়। মাসের পর মাস একটা মানুষ গভীর সমুদ্রে সাঁতার কেটে অমনিভাবে জেলেদের নাজেহাল করে চলেছে কেন? কী তার উদ্দেশ্য? লোকটার পরিচয় বা কী? আর যদি অন্য কোনো সামুদ্রিক জীব হয় তো ব্যাপারটা জলের মতো সহজ। কোনো বিশেষ কারণে জীবটা ওই অঞ্চলেই ঘোরাফেরা করে, আর হাতের কাছে যে জেলে ডিঙি পায় সেটাকেই ডুবিয়ে দেয়। আমি থামতেই মুখ্যমন্ত্রী আবার বললেন, তো ওই এলাকার এমএলএরা নিঃসন্দেহ যে এটা একটা মানুষের কাণ্ড। জেলেদের জিজ্ঞাসাবাদ করে তারা নাকি জানতে পেরেছেন যে জেলেদের মধ্যে অনেকেই সেই লোককে দেখেছে। দেখুন, এই রহস্যের সমাধান একমাত্র আপনাকে দিয়েই হতে পারে সিদ্ধেশ্বর বাবু। আপনি দয়া করে কাজটা হাতে নিন। পারিশ্রমিকের কথা না হয় নাই বললাম, এই কাজে আপনি আমাদের সরকারের কাছ থেকে পূর্ণ সহযোগিতা ও সাহায্য পাবেন। আর তদন্তের ব্যাপারে আপনার যখন যা প্রয়োজন খোদ আইজিপির কাছ থেকে তা আপনি পাবেন। তারপরে আমার তেমনই নির্দেশই দেওয়া থাকবে। এখন বলুন, আপনি রাজি তো? তোরা তো জানিস আমি কখনোই চট করে কাউকে কোনো রকম কথা দিই না, বিশেষ করে কোনো তদন্ত সম্পর্কে। সর্বদা আমি বেশ ভেবে চিনতে কাজ করি। জোর করে মুখের ভাব অপরিবর্তিত রেখে নীরু মাথা নেড়ে সায় দেয়। শেষ পর্যন্ত তদন্তের ভার হাতে নিলেন লাইকিংদা? হ্যাঁ রে ভাই, না নিয়ে উপায় কি বল? শত হলেও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুরোধ, তাই নিজের হাতেই নিলাম সেই রহস্য সমাধানের ভার, আর করলামও তার সমাধান। তবে হ্যাঁ, তোদের মুখ্যমন্ত্রী তাঁর কথা রেখেছিলেন, এ কাজে তাঁর কাছ থেকে যখন যে সাহায্য চেয়েছি আমি তাই পেয়েছি। লাইকিংদা আবার একটা বিড়ি ধরান, তারপর একমুখ ধোয়া ছেড়ে বলতে থাকেন, বুঝলি, তোদের এই আইজিপি কিন্তু লোক ভালো। এই তদন্তের কাজে আমার প্রয়োজনের কথা বলতে একদিন গিয়েছিলাম তাঁর কাছে, শুনে তিনি বললেন খুব ভালো কথা। আমার পুলিশের লোকেরা তো কিছুই করতে পারলো না, এবার দেখুন আপনি কিছু করতে পারেন কি না। যদি আপনি সফল হন তাতেও আমার আনন্দ, কারণ এককালে তো আপনিও আমাদের ডিপার্টমেন্টেই ছিলেন। একদিন বিকেলের দিকে গঙ্গার চাঁদপাল ঘাট থেকে যাত্রা শুরু করলো আমাদের মোটর লঞ্চ। সাধারণ লঞ্চ নয় এটা, গভীর সমুদ্রে মাছ ধরার জন্য যে ট্রলার ব্যবহার করা হয় আমাদের এই লঞ্চখানাও প্রায় তেমনি বলতে পারিস, তবে চেহারায় অনেকটা ছোট। তদন্তের কাজে যা কিছু ব্যবহার করা হয়ে থাকে তা তো সঙ্গে নিলামই, সেই সঙ্গে আরও নিলাম একটা ক্যামেরা, তিনটে রিভলভার, একটা বাইনোকুলার, হ্যাঁ, এবং এমনি ধরনের আরও কিছু। সঙ্গে কোনো পুলিশ অফিসারকে নিলাম না, কেবল দুজন বিশ্বাসী ও সাহসী পুলিশ কনস্টেবল অনিল সরকার ও নারায়ণ চৌবে। তাছাড়া সেই মোটর লঞ্চের ড্রাইভার আব্দুল রসুল ও তার সহকারী মোহাম্মদ গুনি তো আছে, ওদের নিয়ে আমার ছোট্ট দলটির সদস্য সংখ্যা মোট 5 জন। একমাত্র আমি ছাড়া দলের অন্যান্য সদস্যরা সকলেই যুবক। নারায়ণ চৌবের বয়স ওই যা একটু বেশি, 40-42 মতো, তবে লোকটি কিন্তু দারুণ কর্মঠ। খালি হাতে 10 জনের মহড়া সে একাই নিতে পারে, পালোয়ানের মতো চেহারা তার। কনস্টেবল অনিল সরকার দেখতে ছোটোখাটো বটে, কিন্তু খুব বুদ্ধিমান ও সাহসী। সাধারণ পুলিশ কনস্টেবলের মধ্যে এমন বুদ্ধিমান প্রায় দেখা যায় না। লঞ্চ ড্রাইভার আব্দুল রসুলের বয়স কম হলেও সমুদ্রের অভিজ্ঞতা তার যথেষ্ট। সেই ছেলেবেলা থেকে বাপের সঙ্গে নদীতে সমুদ্রে ঘুরে ঘুরে এ বিষয়ে এক্সপার্ট হয়ে উঠেছিল সে। ওর সহকারী মোহাম্মদ গুনি দলের মধ্যে বয়সে সবচাইতে ছোট। লঞ্চে আমাদের খাওয়া দাওয়া দেখাশোনার ভার ওই গুনির ওপর। গঙ্গার বুক চিরে বেশ হেলে দুলে এগিয়ে চলেছে আমাদের লঞ্চ। ইচ্ছে করলে দ্রুত লঞ্চ চালিয়ে আমরা সেই দিনই সমুদ্রে গিয়ে পড়তে পারতাম, কিন্তু আমার তা ইচ্ছে ছিল না। দিনের আলোয় আমি পৌঁছাতে চেয়েছিলাম আমাদের গন্তব্যস্থলে। আমার ইচ্ছে ছিল আসল কাজে হাত দেওয়ার আগে সুন্দরবন অঞ্চলের সেই থানায় একবার যেতে হবে, সেখানকার অফিসার ইনচার্জের সঙ্গে একবার দেখা করে এই সম্পর্কে প্রাথমিক খোঁজ খবর নিতে হবে।
গঙ্গার মোহনা বেয়ে সমুদ্রের ছোটো বড় খাঁড়ি ধরে সেই থানায় পৌঁছতে আমাদের পরের দিন দুপুর গড়িয়ে গেল। তোরা তো জানিস ওই সুন্দরবন অঞ্চলে আমি অনেক দিন চাকরি করেছি, সুতরাং ওখানকার পথঘাট নদী নালা সবই আমার পরিচিত। নদীর ঘাটে লঞ্চ বেঁধে রসুল ও গুণীকে সেখানে রেখে আমি গিয়ে হাজির হলাম সেই থানায়, সঙ্গে অনিল ও নারায়ণ। একদা আমি এই থানাতেও চাকরি করেছি, ভেবেছিলাম এতদিন পরে থানার বাড়িটা অন্যরকম চেহারা দেখতে পাব, কিন্তু গিয়ে দেখি এই দীর্ঘদিনেও কোনোরূপ পরিবর্তন হয়নি। সেই ইটের দেওয়াল, মাথার ওপর টিনের চাউনি, এমনকি ওসি হিসেবে একদিন আমি যে ঘরে বসতাম বর্তমান ওসিও ঠিক সেই ঘরখানায় ব্যবহার করে। এই সময় অমিয় প্রশ্ন করে, আপনি কি ওই সময় ওসি ছিলেন নাকি? লাইকিংদা কিছু বলার আগেই নীরু একরকম তাকে থমকে ওঠে। লাইকিংদা কিন্তু কথার কোনো রকম আমল না দিয়েই বলতে থাকেন, কি যেন বলছিলাম, হ্যাঁ সুন্দরবন অঞ্চলের সেই থানার কথা। থানায় গিয়ে দেখি একজন কনস্টেবল ছাড়া গোটা থানায় আর কেউ নেই, অবশ্য এর বেশি কাউকে সেখানে আমি আশাও করিনি, জানি তো ওখানকার অবস্থা। ওই থানার আওতায় বিরাট এলাকা, এদিকে অফিসার ও কনস্টেবল মিলিয়ে মাত্র কয়েকজনের পোস্টিং সেখানে, কাজেই সময় সময় মাত্র একজন কনস্টেবলকেই থাকতে হয় থানায়। পরনে একটা খাঁকি হাফ প্যান্ট, গায়ে সাদা গেঞ্জি, পায়ে একজোড়া হাওয়াই চপ্পল, এই বেশেই থানার কনস্টেবলটি একখানা চেয়ারে বসে কি যেন একটা বই পড়ছিল। আমাদের দেখে উঠে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, কি চাই আপনাদের? আমি কিছু জবাব দেওয়ার আগেই কনস্টেবলটি হঠাৎ বিস্মিত কণ্ঠে আবার বলে ওঠে, এগিয়ে স্যার, আপনি এতদিন পরে কোত্থেকে এলেন স্যার? বলেই সে ছুটে এসে আমার পায়ের ধুলো নেয়। আমিও এবার তাকে চিনতে পারি, আমি যে বছর চাকরি থেকে রিটায়ার করি সেই বছরই এই কনস্টেবলটি চাকরিতে ঢুকেছিল। ওর নামটা কিন্তু আমি তখনও মনে করতে পারিনি। আমাকে আমতা আমতা করতে দেখে সে আবার বললে, আমাকে মনে নেই আপনার, সুধাকর, সুধাকর সমাদ্দার আমার নাম, সে হুগলি জেলার আরামবাগ থানায় আপনার সাথে চাকরি করেছি। হ্যাঁ হ্যাঁ, এবার মনে পড়েছে, বলে উঠি আমি, অনেকদিন আগেকার কথা, বয়সও আমার হয়েছে তাই প্রথমটাই চিনতে পারিনি তোমাকে। তা সুধাকর, কতদিন আছো এখানে? প্রায় বছরখানেক তো হলো স্যার। একটু থেমে আমি আবার জিজ্ঞেস করি, তোমাদের ওসি এখন কে, কোথায় তিনি? একটু বিশেষ কাজে এসেছি তাঁর কাছে। আমাদের বড়বাবুর নাম বিকাশ চৌধুরী, এই মাস ছয়েক আগে মেদিনীপুর জেলা থেকে বদলি হয়ে এই থানায় এসেছেন। একটা ডাকাতির মামলার তদন্তে তিনি তিন দিন পরে আজকে ফিরলেন, বাড়িতে বিশ্রাম করছেন, ডেকে আনবো নাকি স্যার? হ্যাঁ আনো, একটু বিশেষ দরকার আছে। থানায় ঢুকতে ঢুকতে প্রৌঢ় বিকাশ চৌধুরী হাত জোর করে বলে ওঠেন, তো দাদা এবার বলুন, আমাকে নিয়ে আপনার কি প্রয়োজন? বিকাশবাবুর হুকুমে তার বাড়ি থেকে আমাদের জন্য চা মুড়ি এলো। খেতে খেতে আমি বিকাশবাবুকে আমার আগমনের উদ্দেশ্য বললাম। শুনতে শুনতে বিকাশবাবু হঠাৎ হেসে ফেললেন, তারপর হাসতে হাসতে বললেন, তবে আমার ধারণা জেলে বেটাদের কথার মধ্যে একটু সত্যি নেই, ওরা কি দেখতে কি দেখে নিয়েছে তাই নিয়ে হইচই বাঁধিয়েছে। আসলে ওটা একটা সামুদ্রিক প্রাণী ছাড়ার কিছুই নয়, তিমিও হতে পারে, আবার হাঙর হওয়াটাও বিচিত্র নয়। কিন্তু এই অঞ্চলে তিমি আসবে কেমন করে? শুনেছি তিমি নাকি শীতের এলাকা ছাড়া আর কোথাও থাকে না, তাছাড়া তিমি তো খুব শান্ত প্রকৃতির প্রাণী। তাহলে খুব সম্ভবত একটা হাঙর, কোনো কারণে খেপে গিয়ে সমুদ্রের ওই অঞ্চলে জেলেদের মধ্যে ত্রাসের সৃষ্টি করেছে। সেই সামুদ্রিক প্রাণীটাকে আপনি কি দেখেছেন? না, এই সম্পর্কে তদন্ত করার সময় একাধিক্রমে সাত দিন আমি জেলেদের নৌকোর সঙ্গে আমাদের পুলিশ লঞ্চে করে ঘুরে বেরিয়েছি, সেই কদিনের মধ্যে প্রাণীটির টিকিটিও আমি দেখতে পাইনি। তাহলে সেই সাত দিন জেলেরা বোধহয় নিরুপদ্রবে সমুদ্রে মাছ ধরেছে। না, ঠিক নিরুপদ্রবে বলা চলে না দাদা, জানেনই তো আমাদের পুলিশের লঞ্চ গভীর সমুদ্রে চলার উপযোগী নয়,
তাই জেলেদের নৌকোর সঙ্গে গভীর সমুদ্রে টহল দিতে আমরা পারিনি। তীর থেকে দেড় থেকে দুই মাইলের মধ্যেই আমরা ছিলাম। এখানে অবশ্য সাত দিনে কোনোরকম ঘটনা ঘটেনি, তবে খবর পেয়েছি যেসব জেলেরা আরও দূরে মাছ ধরতে গিয়েছিল তাদের একখানা নৌকো নাকি ওই সামুদ্রিক প্রাণীটা উল্টে দিয়েছিল। আমি আর কিছু না বলে চুপ করে ভাবতে থাকি। পুলিশের চাকরিতে অনেক কঠিন ব্যাপারেই তদন্ত করেছি, সমাধান করেছি অনেক রহস্যের, কিন্তু সমুদ্রের জলে নেমে কোনো তদন্তই কখনো করতে হয়নি। সব কিছুই করেছি ডাঙায়, জলে নয়। আমাকে চুপ করে থাকতে দেখে বিকাশবাবু আবার হেসে বললেন, কি ভাবছেন দাদা, বলুন এ ব্যাপারে আপনাকে কি করে সাহায্য করতে পারবো। একবার ওই জেলেদের নিজেদের মুখ থেকে শুনতে পেলে ভালো হতো, বুঝতে পারতাম সত্যি কি ওদের সকলেরই দৃষ্টিভ্রম না অন্য কিছু। বেশ তো, ওদের নাম ঠিকানাটা দিয়ে দিচ্ছি, দেখা করুন ওদের সঙ্গে, অথবা যদি বলেন ওদেরকে ডেকেও পাঠাতে পারি, থানায় বসে ওদের জিজ্ঞাসাবাদ করতে পারেন। না ভাই, ওদের কাছে না গেলে সত্যি কথাটা শুনতে পাবো না। বেশ তো, তাহলে তাই যান, কিন্তু আজ রাত্রে তো ওদের কাছে যেতে পারবেন না, রাতটা কষ্ট করে এখানেই থাকুন, কাল সকালে যাবেন। কেন, এখন গেলে ওদের সঙ্গে দেখা হবে না? না না, তা নয়, যেতে যেতেই তো রাত হয়ে যাবে, তাছাড়া এ তল্লাটে রাতে চলাফেরা না করাই ভালো, মাঝে মধ্যে এদিকে রয়্যাল বেঙ্গলেরও দেখা পাওয়া যায়। অগত্যা সেই রাতে আর গ্রাম গ্রাম অন্তরে যাওয়া বুদ্ধিমানের কাজ মনে না করে বিকাশবাবুর আতিথ্যই গ্রহণ করলাম। থানার লাগোয়া ইন্সপেকশন রুমেই আমাদের থাকার বন্দোবস্ত হল। বলা বাহুল্য, রাতের খাবার এলো বিকাশবাবুর বাড়ি থেকেই। পরের দিন খুব সকালেই রওনা হলাম। সমুদ্রগামী ট্রলার নদীতে চলতে পারলেও সুন্দরবন অঞ্চলের গ্রামের মধ্যে ছোট ছোট খাল বিলে চলতে পারে না, কাজেই বিকাশবাবু ছোট পুলিশের নৌকা ব্যবস্থা করে দিলেন আমাদের। পথঘাটের নিশানাও বলে দিলেন মোটামুটি। বেলা দশটা নাগাদ হাজির হলাম একটা গ্রামে। ছোট গ্রাম, 15-20 ঘর মাত্র বাসিন্দা, তবে সবাই জেলে, পুরুষানুক্রমে ওদের মাছ ধরার ব্যবসা। বিকাশবাবুর দেওয়া নাম ধরে খুঁজতে খুঁজতে একটা বাড়িতে এলাম। মাটির দেওয়াল, খড়ের চাল, উঠোনে জাল শুকোচ্ছে, দু তিনখানা ছোট ডিঙি উপুর করা রয়েছে এক কোণে, বোধহয় মেরামত করা হচ্ছে। দু তিনবার ডেকেও সনাতনের কোনো সাড়া পেলাম না। অবশেষে এক বৃদ্ধ বেরিয়ে এসে আমাদের দেখতেই বিস্মিত কণ্ঠে জিজ্ঞাসা করে ওঠে, বললাম আমরা থানা থেকে এসেছি, সনাতনের সঙ্গে কিছু কথা বলতে চাই। আমি বুঝলাম থানা থেকে বিকাশবাবু ও তার সাঙ্গপাঙ্গরা ওই সনাতন ও তার মতো যাদের অভিজ্ঞতা আছে তাদের কাছে বারে বারে এসে ও কাহিনী শুনে গিয়েছে। হয়তো তখন ওদের চোখের সামনে দাঁড়িয়েই অবিশ্বাসের হাসি হেসে ব্যাপারটাকে গাঁজা বলে উড়িয়ে দিয়েছে, আর সেই মতোই রিপোর্ট দিয়েছে ওপরের মহলে। কাজেই সরল জেলেরা এখন আর পুলিশ কিংবা অন্য কারোর ওপর ভরসা রাখতে পারে না। অবশেষে সনাতনকে অনেক করে বোঝাতে সে ধীরে ধীরে বলে গেল কাহিনী। সনাতন থামতেই আমি জিজ্ঞেস করি, নৌকায় কি তুমি একা ছিলে? তুমি নিজে কি সেই জানোয়ারটাকে দেখেছ? হ্যাঁ বাবুমশাই, নিজের চোখেই দেখেছি। তবে আপনি তাকে জানোয়ার বলছেন কেন? বলছিলাম কোনো সামুদ্রিক জন্তু জানোয়ারও তো হতে পারে। দেখুন বাবুমশাই, ছোটবেলা থেকে নোনা জলে মাছ ধরে আসছি, সমুদ্রের জন্তু জানোয়ার বেশ ভালো মতোই চিনি। তা বাবু, আমার বয়স না হয় অল্প, কিন্তু অনেক বয়স্ক লোক তো দেখেছে, আমরা কি সবাই তাহলে ভুল দেখেছি? তুমি তাহলে বলতে চাইছো ওটা কোনো জন্তু জানোয়ার নয়? না বাবুমশাই, ওটা একটা মানুষ, আমার আপনার মতোই একটা মানুষ। কিরকম দেখতে? বিলিতি মেম সাহেবের মতো। এতক্ষণে একটা নতুন সূত্র মিলল সনাতনের কথার মধ্যে, সে সাহেব না বলে বলছে মেম সাহেব, তার অর্থ সেই লোকটা কোনো পুরুষ নয়, স্ত্রীলোক। জিজ্ঞেস করি আমি, পরনে তার কি ছিল সনাতন? কিছু না বাবু, কিছু না, একেবারে ল্যাংটো।
মুখখানা কিরকম দেখতে তার? মুখ তো দেখিনি বাপু মশাই, আমি কেন, কোনো জেলেই তার কোনো মুখ দেখতে পাইনি। তাহলে কি করে বুঝলে সে স্ত্রীলোক? নিচের দিকটা দেখে, ধপধপে ফর্সা দুখানা পা মেয়েদের মতো। সেই পা দিয়েই বুঝি লাথি মেরে তোমাদের নৌকা উল্টে দিয়েছিল? হ্যাঁ বাবু মশাই, সেই স্ত্রীলোকটা নৌকো থেকে বেশ কয়েক হাত দূরে পানকৌড়ির মতো মাথাটা জলের তলায় ডুবিয়ে কোমর থেকে পা পর্যন্ত শূন্য তুলে একবার ডিগবাজি খেয়ে নিয়েছিল। তারপর চোখের পলকে আমাদের নৌকোর কাছে এসে প্রচণ্ড লাথি মেরে নৌকোটা একেবারে উল্টে ফেলে দিয়েছিল। সেই স্ত্রীলোকটাকে আর দেখতে পাওনি? না বাবু মশাই, তাছাড়া নিজেদের জীবন বাঁচাতেই তখন আমরা এতই ব্যস্ত ছিলাম যে স্ত্রীলোকটির দিকে আর কোনো নজর দেওয়ার সময়ই পাইনি আমরা। আমি আর আরেকজন কোনো রকমে উল্টে যাওয়া নৌকোটাকে জাপটে ধরে বেঁচে গেলাম, বাকি লোকটা জলে ডুবে মরল। শুধু সনাতন নয়, অমনিভাবে পুরো তিনটি দিন আমি গ্রাম থেকে গ্রামান্তরে ঘুরে জেলেদের খোঁজ নিয়েছি। সকলের কথাই প্রায় একই রকম, তারা সবাই স্ত্রীলোকটার দেহের নিচের অংশ দেখেছে, তার মুখ দেখতে পায়নি কেউ। তবে সবাই এক বাক্যে বললে যে সে কোনো পুরুষ নয়, একজন স্ত্রীলোক, মেম সাহেবের মতো ফর্সা। ছেলেদের সঙ্গে কথা বলে আমার দৃঢ় ধারণা হলো যে তারা কেউ মিথ্যে তো বলেইনি, এমনকি ভুলও দেখেনি। নিশ্চয়ই কোনো স্ত্রীলোক সমুদ্রের ওই অঞ্চলে ওই রকম ত্রাসের সৃষ্টি করে চলেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন, কেন সে এরকম করে বেড়াচ্ছে, তার পরিচয় বা কি? তাছাড়া একজন স্ত্রীলোকের পক্ষে গভীর সমুদ্রে ওরকম ডুব সাঁতার দিয়ে ঘুরে বেড়ানো কি সম্ভব? সে এলোই বা কোত্থেকে? তবে কি স্ত্রীলোকটি কোনো ডুবুরি? হ্যাঁ, তা হয়তো হতে পারে, কিন্তু তার ডুবুরির পোশাক কোথায় তাহলে? আর সম্পূর্ণ ন্যাংটো হয়ে কোনো মানুষ কি সমুদ্রের জলে সাঁতার কেটে বেড়াতে পারে? ব্যাপারটা সত্যি রহস্যময় মনে হয়েছে আমার কাছে। যতই ভাবতে থাকি ততই গাঢ় হয়ে ওঠে সেই রহস্য। লাইকিংদা এই সময় একটু থামেন, আমি জিজ্ঞাসা করি, আর এক কাপ চায় না দেবো লাইকিংদা? নীরু আমাকে ধমকে উঠে বলে, আবার জিজ্ঞেস করছিস কি রে? লাইকিংদা এত কষ্ট করে এমন একটা কঠিন রহস্যের সমাধান করলেন, আর তুই কিনা চায়ের কথা জিজ্ঞাসা করছিস? শিগগিরি উড়ের দোকান থেকে এক কেটলি চায়ের অর্ডার দিয়ে আয়। না বন্ধু, লাইকিংদার চমৎকার আষাঢ়ে গল্পকে গরম চা ছাড়া জমে। চায়ের সাথে করা বিড়ির ধোয়া গিলতে গিলতে লাইকিংদা আবার শুরু করেন সেই কাহিনী। হ্যাঁ, তা কি বলছিলাম জানো, সেই রহস্যময় স্ত্রীলোকটির কথা যে নাকি সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় গভীর সমুদ্রে সাঁতার কেটে বেড়ায় আর লাথি মেরে জেলেদের নৌকা উল্টে দেয়। জেলেদের সঙ্গে সাক্ষাৎ করে তিন দিন পরে আমি ফিরে এলাম থানায়, সঙ্গে আমার দুই সাকরেত অনিল সরকার আর নারায়ণ চৌবে। থানার ওসি বিকাশ চৌধুরীকে আমার ধারণার কথা বলতেই তিনি বললেন, বেশ তো দাদা, তাহলে আপনি তদন্ত শুরু করুন। হ্যাঁ, তা তো করতেই হবে, তবে 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 কি? আমি ভাবছি প্রথমে সমুদ্রের ওই অঞ্চলটাকে কয়েকদিন ট্রলার নিয়ে টহল দিয়ে বেড়াতে হবে, দেখা যাক স্ত্রীলোকটিকে দেখতে পাওয়া যায় কি না। আমাদের তো আর ভয় নেই, স্ত্রীলোকটি যতই কেন না শক্তিশালী হোক, এত বড় ট্রলারটাকে নিশ্চয় লাথি মেরে উল্টে ফেলতে পারবে না। তা বটে, তবে একসাথে বেশি দিন সমুদ্রে থাকলে আপনার সি সিকনেস অর্থাৎ সমুদ্র রোগ হতে পারে, অভ্যাস নেই তো আপনাদের? আমি ভেবে দেখলাম বিকাশবাবু ঠিক কথাই বলেছেন, কিন্তু উপায় বা কি, সমুদ্রে টহল দেওয়া একান্তই প্রয়োজন। যে অঞ্চলে সেই স্ত্রীলোকটিকে মাঝে মাঝে দেখা যায় সেখানে ট্রলার নিয়ে টহল দিয়ে একবার নিজের চোখে দেখতে হবে, তারপর খুঁজতে হবে সেই রহস্যের সমাধান। এর জন্য হয়তো দিনের পর দিন, মাসের পর মাস আমাদের অপেক্ষা করতে হতে পারে, কিন্তু একাদিক্রমে দীর্ঘদিন সমুদ্রে ঘুরে বেড়ানোর ফলে যদি আমরা অসুস্থ হয়ে পড়ি তাহলে তো তোমাদের গোটা প্ল্যানটাই মাটি হয়ে যাবে, এছাড়া উপায়ও তো কিছু দেখছি না। শেষ পর্যন্ত বিকাশবাবুই আমাদের সমস্যার সমাধান করে দিলে। রাত দিন সমুদ্রের জলে ট্রলার ভাসিয়ে আপনাদের ঘুরে বেড়ানোর কোনো প্রয়োজন নেই,
আপনারা বরং দিনের বেলায় ঘুরে বেড়াবেন আর রাতে ডাঙায় ফিরে এসে বিশ্রাম করবেন। জবাবে আমি বললাম, হ্যাঁ তা তো বুঝলাম, কিন্তু ডাঙায় থাকবো কোথায়? সমুদ্রে ওই অঞ্চলের কাছাকাছি কোনো লোকালয় নেই বলেই তো জেলেদের মুখে শুনেছি। হ্যাঁ ঠিকই শুনেছেন, তবে আপনারা যদি একটু পরিশ্রম করতে রাজি থাকেন তাহলে আপনাদের থাকার জন্য একটা ব্যবস্থা করে দিতে পারি। গঙ্গার একেবারে মোহনায় বুলচেরি দ্বীপে ফরেস্ট ডিপার্টমেন্টের একটা আস্তানা ছিল, কিন্তু এখন আর সেখানে কেউ থাকে না। বাঘের উপদ্রবে ওখানকার বাংলো পরিত্যাগ করে ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেরা আরও প্রায় মাইল কুড়ি ভিতরে গিয়ে তাদের নতুন আস্তানা তৈরি করেছে। বুলচেরি দ্বীপে ওই বাংলোটা আপনাদের পেলে সুবিধেই হতো, কিন্তু যতদূর শুনেছি সেই বাড়িঘর নাকি ভেঙে গিয়েছে। কাজেই ফরেস্ট ডিপার্টমেন্টের সেই নতুন বাংলোতে হয়তো আপনাদের থাকার ব্যবস্থা হতে পারে। বেশ তো, তবে ট্রলার নিয়ে সেই বাংলোতে যাব কি করে? তাতে অবশ্য তেমন একটা অসুবিধা হবে না আপনাদের। সমুদ্রটহল শেষ করে প্রতিদিন আপনারা খাড়ি বেয়ে মাতলা নদীর উত্তরে চলে এসে মাতলা নদীতেই ট্রলারটাকে নোঙর করে রাখবেন। সেখান থেকে ফরেস্ট ডিপার্টমেন্টের দূরত্ব প্রায় মাইলখানেক মতো, আপনারা হেঁটেই যেতে পারবেন। অবশেষে তাই ঠিক হলো। একদিন বিকালে থানার ওসি বিকাশ চৌধুরীর চিঠি নিয়ে আমি এসে হাজির হলাম ফরেস্ট ডিপার্টমেন্টের সেই নতুন আস্তানায়, সঙ্গে কনস্টেবল নারায়ণ ও অনিল। ট্রলার রেখে এলাম মাতলা নদীতে। ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসার শচীন অধিকারী বেশ অমায়িক ভদ্রলোক, দীর্ঘকাল পরিবার পরিজনকে ছেড়ে জঙ্গলে একা একা থাকার জন্য মাঝে মাঝে কেবল একটু উত্তেজিত হয়ে পড়ে। এছাড়া আর কোনো দোষ নেই তাঁর, কাজকর্মেও বেশ পটু। বিকাশবাবুর চিঠিখানা পড়ে তিনি সোৎসাহে বলে ওঠেন, এ তো ভালোই হলো, আমাদের এত বড় ফরেস্ট বাংলোতে আমরা মাত্র 10 জন লোক, আপনাদের 3 জনে থাকতে কোনো অসুবিধা হবে না। বুঝলেন মশাই, 7-8 মাইলের মধ্যে কোনো গ্রাম নেই, কাজেই মানুষের মুখ দেখা এখানে ভাগ্যের কথা। প্রতিদিন সকাল হলেই আমরা 10 জন সরকারি কর্মচারী কেবল আমাদের নিজেদের মুখটাই দেখতে পাই, নতুন মুখের দেখা প্রায় মেলেই না। কাছে আপনাদের 3 জনকে পেয়ে আমাদের ভালোই হলো। কতটুকু সময়ই বা দেখা সাক্ষাৎ হবে? খুব সকালে উঠে আমরা ট্রলার নিয়ে বেরিয়ে পড়ব, ফিরতে সেই রাত হয়ে যাবে। আরে মশাই, তাতেই হবে, রাতে বসে চুটি আড্ডা দেওয়া যাবে। আর এখানে যারা আছে তারা সবাই আমার অধীনস্থ কর্মচারী, হেডের সঙ্গে তো ঠিক আড্ডা দেওয়া যাকে বলে তা চলে না। দিন কয়েক বেশ ভালোই কাটল। সকালে ট্রলার নিয়ে আমরা বেরিয়ে যাই সমুদ্রে, সারাদিন সমুদ্রের সেই অঞ্চলে জেলেদের নৌকার সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াই। বিকেলে সূর্য অস্ত গেলে মাতলা নদীতে ট্রলার নোঙর করে পায়ে হেঁটে ফিরে আসি ফরেস্ট ডিপার্টমেন্টের আস্তানায়। কিন্তু মুশকিল হলো, পথ না বলে ঝোপঝাড় জঙ্গলের মধ্যে দিয়ে একটা পায়ে চলা ফালি বললেই ভালো হয়। আমরা যখন এই পথটুকু পার হই তখন অন্ধকার বেশ গাঢ় হয়ে আসে। হাতে টর্চ জেলে কোনো রকমে পথটা চলি আমরা। একদিন এই পথে যেতে যেতেই দূরে বাঘের গর্জন আমাদের কানে এলো। আমরা প্রায় বাংলোর কাছাকাছি এসে পড়েছিলাম। বাঘের ডাক কানে আসতেই পড়িমড়ি করে ছুটতে ছুটতে এসে পৌঁছালাম ফরেস্ট বাংলোয়। পেঁচারি কনস্টেবল নারায়ণ চৌবে বিরাট ভুঁড়ি নিয়ে প্রাণের দায়ে ছুটে এসে বেচারের প্রায় আধমরা অবস্থা। কথাটা শুনে শচীনবাবু চিন্তিত কণ্ঠে বললেন, তাই তো, বড় মুশকিল হলো দেখছি। আমরা খবর পেয়েছি এই এলাকায় বাঘের আনাগোনা শুরু হয়েছে, আজকে সন্ধ্যের পর এই পথে আপনাদের আর হেঁটে আসা চলবে না। তাহলে উপায়? বেলা থাকতে থাকতে এই পথে আপনাদের ফিরে আসতে হবে। তার মানে সমুদ্রে জেলেদের মাছ ধরা শেষ হবার আগেই আমাদের সেখান থেকে রওনা দিতে হবে, তাতে তো আমাদের উদ্দেশ্য সিদ্ধ হবে না শচীনবাবু। তাছাড়া আর কোনো তো উপায় দেখছি না। আমাদের এই বাংলোতে একখানা জিপ থাকলেও না হয় এই পথটুকু আপনাদের জিপে করে আনার ব্যবস্থা করতাম। আচ্ছা, ওসি বিকাশবাবুর কাছে যেন আমি শুনেছিলাম গঙ্গার ঠিক মোহনায় বুলচেরি নামে যে একটা দ্বীপ আছে ওখানে নাকি আপনাদের একটা বড় বাংলো ছিল। হ্যাঁ ছিল, বাংলোটা না বলে একটা দুর্গই বলা চলে, খুবই মজবুত করে ওটা তৈরি করা হয়েছিল।
কিন্তু শেষ পর্যন্ত আমাদের ডিপার্টমেন্ট ওটাকে ছেড়ে দিতে বাধ্য হয়। কেন? হ্যাঁ, কে ওই অঞ্চলে বাঘের উৎপাত খুব বেড়ে গেল, তার উপরে মোহনার প্রায় গায়ের কাছে বেশি দিন থাকার জন্য নোনা জলে ডিপার্টমেন্টের লোকজনের শরীর খারাপ হতে শুরু করলো, তাই শেষ পর্যন্ত ওটা ত্যাগ করে আমাদের বাংলোটা সরিয়ে আনা হলো এখানে। তাও প্রায় হয়ে গেল আজ 7-8 বছর। সেই থেকে বাংলোটা সেখানে খালি পড়ে আছে? হ্যাঁ, প্রায় তাই বলতে পারেন। ব্যবহার না করায় বাড়িটা ভেঙে পড়েছিল। মাত্র বছরখানেক আগে ডক্টর জ্যাকব নামে কেরালার একজন মৎস্য বিশেষজ্ঞ আমাদের ডিপার্টমেন্টের অনুমতি নিয়ে ওই বাড়িটাকে মেরামত করে ওখানে তার ল্যাবরেটরি তৈরি করেছেন। কিসের ল্যাবরেটরি? মাছের। কি মাছের? সামুদ্রিক মাছ। সমুদ্রের এই অঞ্চলে যে মাছ পাওয়া যায় তার মধ্যে মানুষের খাওয়ার অনুপযোগী মাছের পরিমাণ কত এবং অনুপযোগী মাছকে ফেলে না দিয়ে তাকে কেমনভাবে মানুষের ব্যবহারে লাগানো যায় তাই নিয়ে তার গবেষণা। এদেশে মাছের তীব্র সংকট বলে পশ্চিমবঙ্গ সরকারও এ ব্যাপারে নাকি খুব উৎসাহী। আপনাদের সেই বাংলোটা গঙ্গার মোহনার খুব কাছাকাছি বলেই শুনেছি। হ্যাঁ, জল থেকে প্রায় 3 গজ মাত্র দূরে। জায়গাটা কিন্তু ভারী চমৎকার, আর উঁচু বলে জোয়ারের সময় বাংলো জলে ডুবে যায় না। আচ্ছা শচীনবাবু, বলছি ওখানে আমাদের একটা থাকার ব্যবস্থা করা যায় না? তাহলে আর এই জঙ্গল পথে হাঁটার সমস্যাও থাকে না, আর আমাদের ট্রলারটাকেও আমরা প্রায় চোখের সামনেই নোংর করে রাখতে পারি, এই আর কি। ডক্টর জ্যাকব অবশ্য খারাপ লোক নন, আমি বললে রাজি না হয়ে পারবেন না। বাংলোটা তো আমাদেরই, তবে তার গবেষণা যদি কোনো ব্যাঘাত ঘটে তো তাঁর গবেষণা নিয়ে আমরা মাথা ঘামাতে যাব কেন? আমরা থাকবো আমাদের কাজ নিয়ে। বেশ বেশ, তবে তার ব্যবস্থাই করছি। বাস্তবিকই বাংলো না বলে দুর্গ বলা উচিত। অনেকটা জায়গা জুড়ে বিরাট কাঠের বাংলো, 4-5খানা বিভিন্ন আকারের ঘর, চারিদিকে মজবুত কাঠের গুঁড়ি দিয়ে এমনভাবে প্রাচীর তৈরি করা হয়েছে যে বাইরে থেকে হাতি এসেও সে প্রাচীর ভাঙতে পারবে না। তবে ভরসার মধ্যে এই যে সুন্দরবনে হাতি নেই, বাঘ ভাল্লুকের পক্ষে ওই উঁচু প্রাচীর ডিঙোনো সম্ভব নয়। বাংলো এলাকার সব ঘরগুলি প্রায় নতুন, দেখেই বোঝা যায় মেরামত করতে প্রচুর খরচ হয়েছে। ডক্টর জ্যাকব, তিনি একটু গম্ভীর প্রকৃতির মানুষ, বয়স প্রায় 55 হবে, কেরালার মানুষ হয়েও ভালো বাংলা বলতে পারেন, কথা বলেন কম, রাত দিন নিজের ল্যাবরেটরি নিয়েই ব্যস্ত থাকেন, মাঝে মাঝে তার নিজস্ব সামুদ্রিক ট্রলারে সমুদ্র অভিযানে বের হন, সমুদ্রের নিচে থেকে বিভিন্ন জাতের মাছ তুলে এনে ল্যাবরেটরির বিশাল অ্যাকোরিয়ামে সাজিয়ে রেখে তা দিয়ে পরীক্ষা নিরীক্ষা চালান। ডক্টর জ্যাকব ছাড়া আর আছেন তার সহকর্মী মিস্টার সাক্সেনা, এই ভদ্রলোক বাংলা বলতে পারেন, বয়স প্রায় 40-এর কাছাকাছি। এছাড়া আছে জ্যাগুয়ার ও হায়না নামে দুজন চাকর শ্রেণীর লোক, ওদের আসল নাম কেউ জানে না, তবে চেহারায় উত্তরপ্রদেশের পাহাড়ি অঞ্চলের লোক বলে মনে হয়। জ্যাগুয়ার ও হায়নাকে খুবই পছন্দ করেন ডক্টর জ্যাকব, ওরা বাংলোর যাবতীয় কাজকর্ম এমনকি রান্নাবান্না পর্যন্ত করে, তাছাড়া বাংলোর প্রহরীর কাজও করে ওরাই। জ্যাগুয়ারের চেহারাটা পালোয়ানের মতো, আর হায়নার মুখে তীক্ষ্ণ বুদ্ধির ছাপ, চোখের দৃষ্টি অন্তর্ভেদী। আমাদের থাকার জন্য একখানা ঘর ছেড়ে দেওয়া হয়েছিল। প্রথম দিন ডক্টর জ্যাকবের সঙ্গে আলাপ পরিচয় করতেই তিনি জিজ্ঞাসা করেন, শচীনবাবু, চিঠিতে জানলাম যে আপনারা নাকি জেলেদের নৌকোডুবির ব্যাপারে তদন্ত করতে এসেছেন, তা কিছু সূত্র পেয়েছেন নাকি? না না, বলতে গেলে এখনো কাজ শুরুই করিনি, জেলেদের নৌকার সঙ্গে থেকেই সমুদ্রের ওই এলাকায় কেবল টহল দিয়েই বেড়াচ্ছি। হ্যাঁ, দেখুন একবার চেষ্টা করে, এর আগেও তো একদল পুলিশ অফিসার এসে এখানে তদন্ত করে গেছেন, কিছুই তো করতে পারেননি তারা। গরিব জেলেদের বড়ই কষ্ট, ওদের রুচি রোজগার তো প্রায় বন্ধ হতে বসেছে। আচ্ছা, আপনি তো শুনেছি মাছের খোঁজে প্রায়ই ডুবুরির পোশাক পরে সমুদ্রের তলায় নামে, তা আপনার কি মনে হয়? কিসের ব্যাপারে? দিনের পর দিন কে এমনিভাবে জেলেদের নৌকা ডুবিয়ে তাদের বিপদে ফেলেছে বলে আপনি মনে করেন? আমার প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে
ডক্টর জ্যাকব পাল্টা প্রশ্ন করে, জেলেদের নিজেদের কি ধারণা? সত্যি কথা চেপে গেলাম আমি। তদন্তের ব্যাপারে সবসময় সব কথা প্রকাশ না করাই বুদ্ধিমানের কাজ। তাই বললাম, ওদের তো ধারণা কোনো সামুদ্রিক জীব এমনি কাজ করে বেড়াচ্ছে। একটু সময় চিন্তা করে ডক্টর জ্যাকব জবাব দেন, যতদূর মনে হচ্ছে ওদের ধারণটাই সত্যি। চারিদিকে যে গুজব ছড়িয়েছে একজন স্ত্রীলোক নাকি ওইসব কাজ করে বেড়াচ্ছে, তার কোনো ভিত্তি আছে বলে তো আমি মনে করি না। ডক্টর জ্যাকবের কথায় আমি মনে মনে সাবধান হয়ে উঠি। বুঝতে পারি আমি না বললেও জেলেদের মুখে সমুদ্রের জলে সেই স্ত্রীলোকের কথা ডক্টর জ্যাকবের কানে উঠেছে। হয়তো আমি সত্যি কথাটা চেপে যাওয়ার বিষয়টি ধরে ফেলে ইচ্ছে করে এই কথাটি আমাকে শোনালে। খানিকক্ষণ চুপ করে থেকে আমি আবার বললাম, আপনার তো শুনেছি সমুদ্রের অভিজ্ঞতা প্রচুর, কি ধরনের জীব হতে পারে বলে আপনার অনুমান? বলা খুবই শক্ত, বিশাল সমুদ্র সম্বন্ধে মানুষের অভিজ্ঞতাই বা কতটুকু, তবে হাঙর জাতীয় কিছু একটা হতেই পারে। এখানকার গভীর সমুদ্রের নিচে আপনি কখনো হাঙর দেখেছেন? না, তা অবশ্য দেখিনি, তবে এখানকার সমুদ্রতলে যে পরিবেশ তাতে হাঙর এই অঞ্চলে থাকতেই পারে। ডক্টর জ্যাকবের মতো তার সহকারী মিস্টার সাক্সেনাও এই অঞ্চলের জেলেদের প্রতি সহানুভূতিশীল। তিনি তো একদিন বলেই ফেললেন, ট্রলার নিয়ে সমুদ্রের জলে আমাদেরও তো ঘুরতে হয় মাছেদের সন্ধানে, যদি কোনোদিন সেই জীবটা আমার চোখে পড়ে তাহলে সেদিন এক গুলিতেই তার হবলীলা সাঙ্গ করে দেব। এই আপনাকে বলে রাখলো মিস্টার দাশগুপ্ত, একটা সপ্তাহ বুলচেরি দ্বীপের বাংলোয় বেশ ভালোই কাটে আমাদের। সকালে জেলেদের নৌকার সঙ্গে ট্রলার নিয়ে চলে যাই গভীর সমুদ্রে, জেলেরা সারাদিন মাছ ধরে আর আমরা বসে বসে তাই দেখি। আমাদের বিশেষ করে আমার চোখ থাকে সমুদ্রের দিকে, মনে আশা যদি একবার দেখতে পাই সেই স্ত্রী লোকটিকে। ট্রলারের ডেকে বসে নিজের গলায় ঝুলিয়ে রাখি শক্তিশালী বাইনকুলার, কিন্তু নিরাশ হতে হয় আমাকে, দেখা দেয় না সেই রহস্যময় স্ত্রী লোক কিংবা সামুদ্রিক কোনো জীব, এমনকি কোনো হাঙর জাতীয় জীবও চোখে পড়ে না আমার। তবে জেলেদের সঙ্গে ট্রলার নিয়ে সমুদ্রে টহল দেওয়ায় একটা ফলও কিন্তু হাতে হাতে পাওয়া গেল। এই কদিনের মধ্যে সেই সামুদ্রিক জীবটি একখানি জেলে ডিঙিয়ে উল্টে দেয়নি। খবরটা ছড়িয়ে পড়তেই জেলেদের মধ্যে উৎসাহ দেখা দিল। প্রাণের ভয়ে সমুদ্রে মাছ ধরা যারা প্রায় ছেড়ে দিয়েছিল তারাও আবার জেলে ডিঙি নিয়ে এগিয়ে এলো মাছ ধরতে। অবশেষে একদিন, হ্যাঁ একদিন, আমার সাক্ষাৎ ঘটল সেই সামুদ্রিক জীবটির সঙ্গে। স্পষ্ট দেখলাম জেলেরা কেউই ভুল বলেনি। বেলা তখন প্রায় ১২টা। আব্দুল রসুল ও মোহাম্মদ গুনি ট্রলারের ইঞ্জিন ঘরে, কনস্টেবল নারায়ণ চৌবে গামছা পরে নিজের রান্নার আয়োজনে ব্যস্ত, কনস্টেবল অনিল সরকার ডেকের এক কোণে বসে রিভলভারে তেল লাগাচ্ছিল, আর আমি তাকিয়েছিলাম সমুদ্রের দিকে। নিজের চোখেই দেখলেন সেই জীবটিকে? লাইকিংটার কথার মাঝখানেই বলে ওঠে চিত্ত। নিরঞ্জন ওরফে নীরু আর নিজেকে সামলাতে পারে না, এমন একটা সাংঘাতিক সময় প্রশ্ন করে এমন রসভঙ্গ, হঠাৎ সে বাঘের মতো গর্জন করে ওঠে। আমরাও সেই মুহূর্তে চোখ পাকিয়ে তাকাই চিত্তর দিকে। বেচারা চিত্ত নিজের ভুল বুঝতে পেরে তাড়াতাড়ি লাইকিংদার দিকে ফিরে বলে, আই এম সরি লাইকিংদা, আপনি এবার বলুন। এসব বাধা যেন কোনো বাধাই নয়, এমনই একটা ভঙ্গিতে মৃদু হয়ে বলতে থাকেন লাইকিংদা। হঠাৎ আমার মনে হলো কিছু দূরে সমুদ্রের জলে যেন একটা ঘূর্ণির সৃষ্টি হয়েছে। আমি তাড়াতাড়ি বাইনকুলার চোখে লাগিয়ে সেদিকে তাকাতেই যে দৃশ্য আমার চোখের সামনে ভেসে উঠল তা আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। প্রথমে দুখানা পা জেগে উঠল সেই ঘূর্ণির মধ্যে, পরক্ষণে জেগে উঠল কোমর পর্যন্ত একটি উলঙ্গ স্ত্রীলোকের দেহ। চোখের পলক ফেলতে না ফেলতেই অদৃশ্য হয়ে গেল সেই দেহটা। আর কয়েক মুহূর্তের মধ্যেই একখানা জেলে ডিঙি শূন্যে লাফিয়ে উঠেই আবার আছড়ে পড়ল সমুদ্রের জলে। নোনা জলে হাবুডুবু খেতে খেতে দুজন জেলে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে উঠল। আমার নির্দেশে ট্রলার এগিয়ে গেল সেদিকে।
জেলে দুজনকে তোলা হলো ট্রলারে। ভয়ে তখনও তারা থরথর করে কাঁপছিল। আমি তখন নিঃসন্দেহে যে প্রাণীটিকে দেখলাম সেটা কোনো সামুদ্রিক জীব নয়, একজন স্ত্রী লোক। গায়ে রং দেখে ইউরোপিয়ান বলেই মনে হয়, তবে অসীম তার শক্তি। অত বড় জেলে ডিঙিকে দুটো লোক শুদ্ধ লাথি মেরে শূন্যে তুলে ফেলতে অস্বাভাবিক শক্তির প্রয়োজন। সেই শক্তিও ইউরোপিয়ান স্ত্রীলোকটির আছে। পৃথিবীর সবচাইতে শক্তিধর পুরুষের চাইতেও শক্তিশালী ওই স্ত্রীলোকটি। কিন্তু কেন কেন সে এমন কাজ করে বেড়াচ্ছে? কি তার পরিচয়? এসব করে কি লাভ হচ্ছে তার? কোথায় সে থাকে? সেদিন বিকেলে আস্তানায় ফেরার পথে এই প্রশ্নগুলোই তোলপাড় করে তুলছিল আমার মনকে। বাংলোতে ফিরে বারান্দার চেয়ারে বসে বিশ্রাম করতে করতে ওই কথাগুলোই ভাবছিল। হঠাৎ ডক্টর জ্যাকব স্বয়ং এসে হাজির হলেন সেখানে। আমি তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে অভ্যর্থনা করলাম তাকে। ডক্টর জ্যাকব আরেকটা চেয়ারে বসতে বসতেই বললেন, আপনার কনস্টেবলদের মুখে শুনলাম আপনি নাকি আচ্ছা এই সামুদ্রিক জীবটিকে দেখেছেন। কেমন করে সে জলে ডিঙি ডুবিয়ে দেয় তাও দেখলাম নিজের চোখে। সত্যি অদ্ভুত কাণ্ড মশাই। কি মনে হয় আপনার, হাঙর জাতীয় কোনো জীব? না না মিস্টার জ্যাকব, এতদিনে আমি নিঃসন্দেহ যে অসীম শক্তিধর একজন ইউরোপিয়ান মহিলা এই কাণ্ড করে বেড়াচ্ছে। মহিলা? হ্যাঁ হ্যাঁ মহিলা, আর কোনো ভুল নয়। এতদিন শোনা কথার ওপর বিশ্বাস করেছি, কিন্তু আজ আজ নিজের চোখে দেখে সে বিশ্বাস দৃঢ় হলো। আপনার আমার মতোই মানুষ সে। এবার কি করবেন ভেবেছেন? এই রহস্যের সমাধান আমাকে করতেই হবে, তবে কোন পথে তা এখনো বুঝতে পারছি না। আচ্ছা মিস্টার জ্যাকব, আপনি এ ব্যাপারে আমাকে কোনো সাহায্য করতে পারেন? আমি আর কি সাহায্য করতে পারি? পুলিশের তদন্তের ব্যাপারে আমার তো আর কোনো অভিজ্ঞতা নেই। আমি তো রাত দিন আমার গবেষণা নিয়েই ব্যস্ত থাকি। তা যদি কখনো কোনো রকম সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমাকে বলবেন, চেষ্টা কিন্তু কোনো ত্রুটি রাখব না। বেশ বেশ, প্রয়োজন হলে ঠিকই বলব। তা এতদিন এখানে এসেছেন, একদিনও তো আমার ল্যাবরেটরি দেখতে এলেন না, একদিন আসুনই না। হ্যাঁ যাব, সম্ভব হলে কালই আপনার ল্যাবরেটরি দেখে আসব। শুনেছি আপনার ল্যাবরেটরিতে নাকি নানা ধরনের অদ্ভুত অদ্ভুত সামুদ্রিক মাছ আছে। তা আছে। কথার শেষে চলে যান ডক্টর জ্যাকব। আমি আবার ডুবে যাই আমার চিন্তার মধ্যে। শুধু সেই দিন নয়, এর আগেও একদিন ডক্টর জ্যাকব তার ল্যাবরেটরি দেখতে আমাকে অনুরোধ করেছিলেন, কিন্তু নিজের কাজ নিয়ে আমি এতই ব্যস্ত থাকি যে তার হয়ে ওঠে না। কাজেই পরের দিন গেলাম ডক্টর জ্যাকবের ল্যাবরেটরিতে। ল্যাবরেটরি তো নয়, যেন অ্যাকুরিয়ামের মেলা। চারদিকে সুন্দরভাবে সাজানো ছোট বড় মাঝারি সাইজের অ্যাকুরিয়াম। তাতে রয়েছে অদ্ভুত অদ্ভুত ধরনের ছোট বড় সামুদ্রিক সব মাছ। কি চমৎকার তাদের গায়ের রং! কোনোটা যেন গায়ে রং বেরঙের জার্সি পরেছে, কোনোটার মুখখানা আবার বুলডগের মতো, কোনোটার দেহের তুলনায় মাথাটা মস্ত বড়, আবার কোনোটার মাথা এতই ছোট যে প্রায় বোঝাই যায় না। ডক্টর জ্যাকব ও সাকসেনা ঘুরে ঘুরে দেখালেন তাঁদের ল্যাবরেটরি, সেই সঙ্গে বলতে থাকেন মাছের পরিচয়। কোনো মাছের বিষ আছে, কোনোটা নেই, কোনোটা খেতে সুস্বাদু, কোনোটা তা নয়। বিষাক্ত মাছের বিষ কোনো প্রক্রিয়ায় ফেলে দিয়ে মানুষের খাওয়ার যোগ্য করে তোলা যায়, প্রভৃতি নানা ধরনের কথা তাঁরা আমাকে বলছিলেন। ডক্টর জ্যাকবের মাছ সম্বন্ধে জ্ঞানের পরিচয় পেয়ে তাঁর ওপর আমার শ্রদ্ধা আরও বেড়ে যায়। সুদূর কেরালার মানুষ হয়ে বছরের পর বছর তিনি পড়ে আছেন এই পাণ্ডব বর্জিত জঙ্গলে নিজের গবেষণা নিয়ে। মনে মনে ভাবি একেই বোধহয় বলে সত্যিকারের সাধনা। প্রকৃত বিজ্ঞানীর কাজই তো হলো মানুষের মঙ্গলের জন্য নির্লস সাধনা করা। ডক্টর জ্যাকব তেমনি একজন একনিষ্ঠ সাধক বলেই আমার মনে হয়েছিল সেই মুহূর্তে। ডক্টর জ্যাকব সম্পর্কে প্রথমে আমার খটকা লাগে কনস্টেবল অনিলের কথায়। অবশ্যই তার আগে কনস্টেবল নারায়ণ চৌবে একদিন আমাকে বলেছিল, এখানকার ওই জাগুয়ার আর হায় না লোক দুটো তেমন সুবিধের না। আমি প্রশ্ন করেছিলাম কেন।
আমরা যতক্ষণে বাংলোয় থাকি ওরা ততক্ষণে আমাদের চোখে চোখে রাখে। এ তোমার চোখের ভুল চৌবে, আমরা কি চোর না ডাকা যে ওরা আমাদের চোখে চোখে রাখবে? না স্যার, আমি লক্ষ্য করেছি ওদের নজর কেবলই আমাদের দিকে, আমরা কখন কি করি কোথায় যাই সব ওরা লক্ষ্য করে। সেদিন ওই ল্যাবরেটরির পাশে দাঁড়িয়ে ভেতরে একবার উঁকি দিলাম, হঠাৎ লক্ষ্য করলাম জাগুয়ার আমার দিকে কটমট করে তাকিয়ে আছে, যেন আমার উপর ঝাঁপিয়েই পড়বে। তা তুমি বা কেন কাউকে না বলে উঁকি দিতে গেলে এটা আমায় বলো। না না চলবে, হঠাৎ মাথা গরম করে এসব করতে যেও না, ভুলে যেও না এরা আমাদের দয়া করে এখানে আশ্রয় দিয়েছে, নইলে আমাদের অসুবিধার সীমা থাকতো না আর। ওদের ওই ল্যাবরেটরিতে সেদিন কি দেখলেন? দেখলাম নানা রকমের মাছ। আর কিছুই দেখেননি স্যার? কিসের কথা বলছো তুমি? এই ধরুন নানা রকম যন্ত্রপাতি। যন্ত্রপাতি? না না, যন্ত্রপাতি আর কি থাকবে। কিন্তু স্যার আমি লক্ষ্য করেছি ওই জ্যাকব সাহেব যখন ট্রলারে চেপে সমুদ্রে যান, তখনই তার পিছু পিছু জাগুয়ার আর হায়না চটের থলেতে মুড়ে ভারী ভারী যন্ত্রপাতি ট্রলারে পৌঁছে দিয়ে আসে। আবার ফেরার সময় তিনি চটের থলেতে মুড়ে যন্ত্রপাতি সঙ্গে নিয়ে আসেন। এতে সন্দেহের কি থাকতে পারে অনিল? ডক্টর জ্যাকব প্রতিদিনই তো একবার করে সমুদ্রে গিয়ে ডুবুরির পোশাক পরে জলের নিচে নেমে নানান রকমের মাছ সংগ্রহ করে, ওই যন্ত্রপাতি বোধ হয় সেই জন্যই ব্যবহার করা হয়। কিন্তু স্যার আমাদের ট্রলার ড্রাইভার আব্দুল রসুল তো অন্য কথা বলে, ও নিজে একজন ভালো ডুবুরিও বটে। সেদিন তাকে কথাটা জিজ্ঞাসা করতে সে বলল ডুবুরির পোশাক পরে জলে নামতে আলাদা যন্ত্রপাতির প্রয়োজন কি, ট্রলারের সঙ্গে তো যন্ত্রপাতি লাগানো থাকে, তাই দিয়ে ডুবুরি খাঁচাটা ধীরে ধীরে জলে নামানো হয় আবার ওপরেও টেনে তোলা হয়। কি ধরনের যন্ত্রপাতি তিনি ট্রলারে নিয়ে যান তা তুমি দেখেছো? না স্যার, চটের থলিতে জড়ানো থাকে সেগুলো। তবে একদিন একটা বড় থলের ফাঁক দিয়ে একটা যন্ত্রের অংশ দেখতে পেয়েছিলাম, গোল দেয়াল ঘড়ির মতো যন্ত্র, তাতে ঘড়ির কাটার মতো কাটা লাগানো। কথাটা ভাববার মতোই বটে, ডক্টর জ্যাকব সমুদ্রে নামেন মাছ ধরার জন্য, কিন্তু ঘড়ির কাঁটার মতো যন্ত্র নিয়ে তিনি করেন কি? তবে কি ওই মাছ ধরার জন্য ওই ধরনের যন্ত্রের প্রয়োজন হয়? তাছাড়া আরেকটা কথা, এইসব যন্ত্রপাতি তিনি রাখেন কোথায়? বাংলোতে তো গোনাগুনতি ঘর, একমাত্র ল্যাবরেটরিতেই তো ওগুলো রাখা সম্ভব, কিন্তু সেখানেও তো ওই ধরনের কোনো যন্ত্রপাতি আমার চোখে পড়েনি। পরের দিন আব্দুল রাসুলকে কথাটা জিজ্ঞেস করতে সে বললে, না সাহেব, মাছ ধরতে ওই ধরনের কোনো যন্ত্রপাতি লাগে বলে তো শুনিনি। যাই হোক, ব্যাপারটা একটু সন্দেহজনক হলেও এ নিয়ে আমি তেমন একটা মাথা ঘামানো তখনও প্রয়োজন মনে করিনি। আমি যে কাজে এসেছি তার সঙ্গে এসবের কি সম্পর্ক? ডক্টর জ্যাকব কি তার সহকর্মী সাক্সেনা, যা ইচ্ছে করুক, তাতে আমার সেই সমুদ্রের নারী রহস্য সমাধানে কতটুকু সাহায্য করবে? এইসব সাত মাস ভেবে আমি কেবল অনিলকে একটু চোখ কান খোলা রেখে চলতে উপদেশ দিলাম। একদিন রাতে অনিল আবার আমাকে বলল, বুঝলেন স্যার, সেদিন সাক্সেনাকে ওদের ল্যাবরেটরি থেকে বেরিয়ে আসতে দেখলাম, জামা কাপড়ে তার কালি ঝুলি মাখা, মনে হলো যেন কোনো যন্ত্রপাতি ঘাঁটাঘাঁটি করে তিনি বেরিয়ে এলেন, কিন্তু আপনি তো স্যার বলেছেন সেখানে কোনো যন্ত্রপাতি নেই। জবাবে আমি বললাম, হ্যাঁ তেমন তো নজরে পড়েনি। আমার কিন্তু মনে হয় সেদিন ডক্টর জ্যাকব আপনাকে ল্যাবরেটরি সবকিছু দেখায়নি। মনের সন্দেহ আরও একটু দৃঢ় হয় আমার, ল্যাবরেটরিতে মাছের অ্যাকোরিয়াম ছাড়া আর কিছু নেই, সেখানে তার বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করে, কিন্তু জামা কাপড়ে কালি ঝুলি মাখা থাকবে কেন? তাছাড়া এসব যন্ত্রপাতি ওরা রাখেনি বা কোথায়? মনের সন্দেহ দৃঢ় হতে কৌতূহল বেড়ে ওঠে আমার, মনে মনে ঠিক করি একদিন সুযোগ মতো ডক্টর জ্যাকব কিংবা সাক্সেনাকে কিছু না জানিয়ে লুকিয়ে ওই ল্যাবরেটরিতে ঢুকতে হবে। মনের কথাটা অনিলকে বলতেই সে উৎসাহে লাফিয়ে উঠল, তারপর বলল, ঠিক আছে স্যার, সুযোগ মতো আপনাকে খবর দেব। সুযোগ এসে গেল একদিন। সাধারণত জ্যাগুয়ার হায়না পালা করে সারা রাত গোটা বাংলো পাহারা দেয়, সেদিন হায়নার শরীর খারাপ। একা জ্যাগুয়ার রাত দুটো পর্যন্ত বাংলো পাহারা দিয়ে শেষে ক্লান্ত হয়ে বাইরের খাটিয়ায় এসে শুয়ে পড়ল। একটু পরেই শুরু হলো তার নাক ডাকা। তককে তককে ছিল অনিল, জ্যাগুয়ার ঘুমিয়ে পড়তেই সে এসে ঠেলে তুলল আমাকে।
অবশেষে প্রস্তুত হয়ে আমি ও অনিল আমাদের ঘর থেকে পা টিপে টিপে বেরিয়ে এসে ল্যাবরেটরির সামনে গিয়ে দাঁড়ালাম। আমার হাতে একটা টর্চ ও অনিলের হাতে একটা রিভলভার। ল্যাবরেটরির দরজার সাধারণ তালাটা খুলতে তেমন কোনো অসুবিধে হলো না অনিলের। এসব কাজে সে সত্যিই ওস্তাদ। ঘরের মধ্যে ঘুরঘুরটি অন্ধকার, দরজাটা ভেজিয়ে দিয়ে টর্চের আলোই ঘরখানা ভালোভাবে পরীক্ষা করতে লাগলাম। না, কোনো যন্ত্রপাতি আমাদের চোখে পড়ল না। চারদিকে অ্যাকোরিয়ামের কাঁচের বাক্স। অসময়ে টর্চের আলো চোখে পড়তেই মাছগুলো ছোটাছুটি শুরু করলো জলের মধ্যে। নিরাশ কণ্ঠে ফিসফিস করে আমি অনিলকে বললাম, না হে, আমাদের সন্দেহ অমূলক, কিছুই নেই এখানে। কিন্তু স্যার, আমি নিজের চোখে এই ঘর থেকে সেই যন্ত্রপাতিগুলো বের করতে দেখেছি, আবার ফিরিয়ে আনতেও দেখেছি, সেগুলো তবে কোথায়? তাই তো, বলতে বলতে আমি ল্যাবরেটরির একেবারে শেষ প্রান্তে একটা বড় দেওয়াল আলমারির কাছে এসে দাঁড়াতেই অনিল আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বললে, দেখুন তো স্যার, এই আলমারির মধ্যে কি আছে। আলমারির ডালাটা খোলাই ছিল, পাল্লা দুটো টানতে আমি ও অনিল বিষয়ে অভিভূত হয়ে পড়লাম। কোথায় আলমারি? এটা যে একটা দরজা, ভেতর থেকে একটা সিঁড়ি নিচে নেমে গিয়েছে। কিছুক্ষণ সেই সিঁড়ির মুখে দাঁড়িয়েই রইলাম আমি আর অনিল। অন্ধকারে টের পাচ্ছিলাম অনিলের মুখে বিজয়ীর হাসি। অবশেষে একসময় দুর্গা নাম স্মরণ করে আমিও অনিল পা বাড়ালাম সেই সিঁড়ির দিকে। বেশি দূরে নামতে হলো না আমাদের। মাটির নিচে একখানা বিরাট ঘর রয়েছে, ঘর না বলে একটা ছোটখাটো ফ্যাক্টরি বললেই ভালো হয়। চারিদিকে ছড়িয়ে রয়েছে লোহা লক্কর, নাটবল্টু লোহা ও পলিথিনের নানা আকারের পাইপ, অনেকগুলো ঘড়ির কাঁটার মতো যন্ত্র পড়ে রয়েছে একপাশে, একটা মাঝারি আকারের লেদ মেশিনও চোখে পড়ল। দেখে স্পষ্ট বোঝা যায় যে এখানে যন্ত্রপাতি মেরামত করা হয়। এখন প্রশ্ন হলো, এসব যন্ত্রপাতি নিয়ে এরা কি করে? মাছ ধরার জন্য যেসব ব্যবহার করা হয় না তা তো স্পষ্ট। তাহলে এই যন্ত্রপাতির সঙ্গে ডক্টর জ্যাকব প্রতিদিন সমুদ্রে জলে গিয়ে নামেন কেন? কি তার উদ্দেশ্য? কথাগুলো মনে উদয় হলেও এ নিয়ে এই সময় ওখানে দাঁড়িয়ে বেশিক্ষণ ভাববার সময় নেই। কে কোথা থেকে এসে হাজির হয়ে বিপদ ঘটাবে তা ঠিক কি? স্পষ্ট বোঝা যাচ্ছে ডক্টর জ্যাকব ও তাঁর সাঙ্গপাঙ্গরা চাই না যে এই ব্যাপারটা আমরা জানতে পারি। আমিও অনিল আবার সিঁড়ি বেয়ে উঠে আসি ওপরে, তারপর বিড়ালের মতো নিঃশব্দে পা টিপে টিপে এসে দাঁড়ায়। অনিল ল্যাবরেটরির দরজা ভেজিয়ে পাল্লায় তালা লাগাতে যাবে, হঠাৎ জ্যাকবের ঘরের লণ্ঠনের আলো জ্বলে ওঠে। আর পর মুহূর্তে ডক্টর জ্যাকব চেঁচিয়ে ডাকতে থাকেন জ্যাকওয়ারকে, সর্বনাশ, আর এক মুহূর্ত এখানে দাঁড়িয়ে থাকা উচিত নয়, ধরা পড়লে বিপদ হতে পারে। তাই আর বিলম্ব না করে আমি অনিল দ্রুত পায়ে ছুটতে থাকি আমাদের ঘরের দিকে। পেছনে খোলা অবস্থাতেই পড়ে থাকে ল্যাবরেটরির দরজাটা। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমরা এমন মুখ করে থাকি যেন কিছুই হয়নি। বাংলোর টানা লম্বা বারান্দায় দেখা হয় ডক্টর জ্যাকব ও সাক্সেনার সঙ্গে। এমন কিছু বোঝা যায় না যে তারা আমাদের সন্দেহ করেছে, তবে এটা ঠিক যে তারা বুঝতে পেরেছে আগের দিন রাতে কেউ লুকিয়ে ঢুকেছিল তাদের ল্যাবরেটরিতে। ঘরের খোলা দরজায় তার প্রমাণ। কেবল অনিল একসময় ফিসফিস করে আমাকে বললে, ওই জাগুয়ার ব্যাটার চোখের দৃষ্টিতে মনে হয় যেন ওরা আমাদের সন্দেহ করছে স্যার। জবাবে আমি বললাম, ঠিক আছে, চুপ করে থাকো, আমরা যে কিছু টের পেয়েছি তা ওদের বুঝতে দিও না। সেদিন ট্রলার নিয়ে সমুদ্রে গিয়ে সেই স্ত্রীলোকটির চাইতে ডক্টর জ্যাকবের কথাই আমার বারবার মনে পড়তে থাকে। কে এই ডক্টর জ্যাকব? সত্যি কি মাছ সম্বন্ধে গবেষণা করার জন্যই তিনি এখানে আছেন, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে তার? কিন্তু কে আর জবাব দেবে? কার কাছ থেকেই বা ডক্টর জ্যাকব সম্বন্ধে সঠিক কিছু জানতে পারি? হঠাৎই আমার ফরেস্ট ডিপার্টমেন্টের সচিন অধিকারীর কথা মনে পড়ল। ওই ভদ্রলোক তো এই অঞ্চলে অনেকদিন ধরে আছেন, উনি হয়তো ডক্টর জ্যাকব সম্বন্ধে আরও কিছু তথ্য আমাদের দিতে পারেন। পরের দিন খোদ ডক্টর জ্যাকবের কাছেই পারলাম কথাটা। বললাম,
সমুদ্রের ওই মহিলা সম্বন্ধে তদন্ত করতে এসে কেন এমন দিশেহারা হয়ে পড়ছি। তাই ভাবছি পরামর্শ করার জন্য ফরেস্ট ডিপার্টমেন্টের সেই শচীনবাবুর কাছে একবার যাব। প্লিজ তো যান না। কখন যাবেন? ভাবছি আজ বিকেলে সমুদ্র থেকে ফিরে এসে ট্রলার নিয়ে যাব। কিন্তু তাতে তো রাত হয়ে যাবে, জঙ্গলের মধ্যে হাঁটা পথে যেতে গিয়ে বাঘের কবলে পড়ে যেতে পারেন। হ্যাঁ, কিন্তু তাছাড়া আর উপায় কি? এখানে তো আর গাড়ি ঘোড়া নেই। গাড়ি ঘোড়ার কথাটা আমি ইচ্ছে করেই বললাম, কারণ আমরা জানতাম এখানে ডক্টর জ্যাকবের একখানা জিপ গাড়ি আছে। মনে আশা, হয়তো তিনি ওই জিপখানা কয়েক ঘন্টার জন্য আমাদের ছেড়েও দিতে পারে। জিপে এখান থেকে ফরেস্ট বাংলো যেতে মিনিট চল্লিশের বেশি লাগবে না। বেশ তো, ভালো মনে করেন তো আমার জিপখানা নিয়ে যেতে পারেন, ঘন্টা কয়েকেরই তো মাত্র ব্যাপার। তাই ঠিক হলো, বিকেলে ট্রলার নিয়ে ফিরে এসে জিপে চেপে বসলাম আমি। পেছনের সিটে বসলো চৌবে, জিপ চালিয়ে নিয়ে যাবে অনিল। পুলিশ ডিপার্টমেন্টে কিছুদিন ড্রাইভারের কাজও সে করেছিল। জিপ স্টার্ট দেওয়ার মুহূর্তে ডক্টর জ্যাকব এগিয়ে এসে আমাকে জিজ্ঞাসা করলেন, পথঘাটের কথা জেনে নিয়েছেন তো? জঙ্গলের মধ্যে রাস্তা ভুল হলে কিন্তু বিপদে পড়বেন। রাস্তা ভুল হবে কেন? বলতে গেলে তো মাত্র একটাই রাস্তা। দেখ কানাই, জীবনে কখনো সকনো এমন পরিস্থিতির উদ্ভব হয় যে তখন জেনে শুনেও অন্যের ফাঁদে পা বাড়ানো ছাড়া উপায় থাকে না, বুঝলি? হ্যাঁ শোন, তারপর বুঝতেই তো পারছিস সুন্দরবনের গভীর জঙ্গল, দিনের বেলায়ও সেখানে সূর্যের আলো পড়ে না সেইভাবে, তার উপর তখন সবে সন্ধে হয়েছে, সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাচ্ছে হায় না, তার পাশে আমি, পেছনে অনিল ও নারায়ণ চৌবে। কি হলো? কিছু না সাহেব, এখনই ঠিক হয়ে যাবে। বলেই হাইনা গাড়ি থেকে নেমে বনেট খুলে এটা ওটা নিয়ে নাড়াচাড়া করতে লাগলো। না না, ডিস্ট্রিবিউটার ঠিক আছে, ব্যাটারিটা একটু কমজোরি, একটু ঠেললেই স্টার্ট হয়ে যাবে। আমি গাড়িতে বসেই থাকি, অনিল ও চৌবে নেমে এসে জিপ ঠেলতে থাকে, নিজের সিটে বসে হাইনা স্টার্ট দিতে চেষ্টা করে জিপ। একসময় হাইনা বলে ওঠে, না না এতে হবে না, আরো জোরে ঠেলতে হবে, জোরে ঠেললেই ঠিক স্টার্ট হবে। এবার আমিও নেমে আসি জিপ থেকে, তারপর আমরা তিনজনে মিলে ঠেলতে থাকি জিপটাকে। ড্রাইভারের সিটে হয় না, বড়ক্ষণেই একটা ঝাঁকুনি দিয়ে তীরের মতো ছুটে যায় গাড়িটা। আমরা কিছু বুঝতে পারার আগেই জিপটা পেছনে এক রাশ ধোঁয়া ছেড়ে আমাদের চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে যায়। আমরা তিনজন কেবল বোকার মতো সেই দিকে তাকিয়ে থাকি। কয়েক মুহূর্ত কেটে যায় নিঃশব্দে, এতক্ষণে নিজেদের বিপদ বুঝতে পারি আমরা। ওই হাইনা শয়তানটা বাঘের পেটে পাঠাবার মতলব করেই এমনভাবে সুন্দরবনের ঘন জঙ্গলে আমাদের ফেলে রেখে পালিয়েছে। হয়তো এই ব্যবস্থায় ডক্টর জ্যাকবেরও সাই ছিল। হঠাৎ পাশের জঙ্গলে একটা শব্দ হতেই কান খাড়া করে ওঠে আমাদের। বাঘ নাকি? তাহলে তো সর্বনাশ। পাশে তাকিয়ে দেখি অনিল ও চৌবের অবস্থা ঠিক আমার মতোই, ভয়ার্ত চোখে তারা তাকিয়ে আছে জঙ্গলের দিকে। সেই মুহূর্তে সেই অবস্থায় আমাদের কি করণীয়তা আমার মাথায় আসছিল না, কিন্তু একটা কিছু যে করা এখনই প্রয়োজন তা আমি বুঝতে পারছিলাম। এমনিভাবে সুন্দরবনের এই গভীর জঙ্গলে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে বাঘের পেটে যাওয়া কিছুতেই চলবে না আমাদের, একটা কিছু ব্যবস্থা করতেই হবে। অবশ্য দুটো রিভলভার রয়েছে আমাদের সঙ্গে, কিন্তু এই অস্ত্র দিয়ে কতক্ষণ টিকে থাকতে পারব? হঠাৎ একটা কথা মনে হতেই আমি বলে উঠি, অনিল চৌবে, আর কোনো উপায় নেই, শিগগির কাছে উঠে পড়। আমার কথা শেষ হবার সঙ্গে সঙ্গে হঠাৎ খুব কাজ থেকে জেগে ওঠে পিলে কাঁপানো বাঘের সে হুঙ্কার। বুকটা ধড়াস করে ওঠে আমার, তাকিয়ে দেখি চৌবে থরথর করে কাঁপছে। খুনি ডাকাতের মুখোমুখি দাঁড়াতে যে নারায়ণ চৌবের বুক কাঁপে না, সুন্দরবনের সেই ভয়ঙ্কর কণ্ঠস্বরে তার প্রায় অজ্ঞান হওয়ার মতোই অবস্থা। শুধু চৌবে কেন, সেই মুহূর্তে আমারও অনিলের অবস্থাও প্রায় ওরকমই। বাঁচার তাগিদে আমরা তখন মরিয়া হয়ে উঠেছি, যে করেই হোক বাঁচতে হবে। অনিল তরতর করে একটা মোটা গাছে চড়ে বসল, দেখে মনে হলো ওর গাছে চড়ার অভ্যেস আছে। অনিলের দেখা দেখি আমিও অনেক কষ্টে সেই গাছে উঠতে চেষ্টা করতে থাকি।
একে বয়স হয়েছে, তার অভ্যাস নেই, কাজেই গাছ চড়তে গিয়ে হাত পা ঠেড়ে যেতে থাকে আমার। তবুও বাঁচার তাগিদে উঠতে থাকি ওপরে। হঠাৎ নিচে জেগে ওঠে একটা কান্নার শব্দ। ঘাড় নিচু করে তাকিয়ে দেখি চোবে হাউ হাই করে কাঁদছে, আর হিন্দি বাংলা মিশিয়ে বলছে, আমার কি হবে স্যার, শের জরুর মার ডালেগা, আমি তো গাছে চড়তে জানি না স্যার, ও কি শেষ পর্যন্ত বাঘের পেটে যাবে। অবশেষে কষ্ট করে আমি ও অনিল যখন নারায়ণ চৌবের আড়াই মুনি বিশাল দেহকে টেনে গাছের ওপর তুললাম, তখন ওর শরীরটা ঘামে সপসপ করছে আর ক্লান্তিতে আমার দেহ অবসন্ন। সারাটা রাত গাছের ওপর কাটলো আমাদের। নিচে জমাট বাঁধা অন্ধকারের মধ্যে বাঘের আনাগোনা টের পেলাম আমরা। তীব্র বেগে ছুটতে দেখলাম একদল হরিণকে, শুনতে পেলাম জঙ্গলি শুয়োরের ঘুঁত ঘুঁত শব্দ। অবশেষে সকাল হতেই জঙ্গলের সেই বিভীষিকা অনেকটা কমে এলো। একটু বেলা হতেই গাছের ফাঁক দিয়ে আলোর রেখা এসে পড়ল জঙ্গলে। তখন আমরা নেমে এলাম গাছ থেকে। নেমে তো এলাম, কিন্তু এখন যাব কোন দিকে মনে মনে চিন্তা করলাম। ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসার শচীন অধিকারীর বাংলো আমরা চিনি না, আর সেইখানে এই অবস্থায় গিয়েও লাভ কি আমাদের? তার চাইতে ডক্টর জ্যাকবের বাংলোতে যাওয়াই ভালো। শত্রুপুরি হলেও ওটাই বোধহয় এখান থেকে কাছাকাছি। তাছাড়া আমাদের ট্রলারও সেখানেই নোঙর করা আছে। অবশেষে ডক্টর জ্যাকবের বাংলোতে যাওয়াই সাব্যস্ত করে আমরা রওনা হলাম সেই দিকে। মনে মনে ঠিক করলাম, ওখানে যদি আবার থাকতেই হয় তো খুব সাবধানে থাকতে হবে। আমরা যখন বাংলো এসে পৌঁছালাম তখন দুপুর গড়িয়ে গিয়েছে। ক্লান্ত শ্রান্ত দেহে আমরা বাংলোর বারান্দায় এসে বসে পড়তেই ছুটে এলেন ডক্টর জ্যাকব, ছুটে এলো সাক্সেনা ও জ্যাকওয়ার, কিন্তু দেখা পেলাম না হায়নার। ডক্টর জ্যাকব এগিয়ে এসে আমাকে জড়িয়ে ধরে অদ্ভুত অভিনয় শুরু করলেন। বলতে লাগলেন, ভগবানের অশেষ করুণা যে আপনারা আবার সুস্থ দেহে ফিরে আসতে পেরেছেন। বেটা জানোয়ার কোথাকার, আচ্ছা করে চাবুক মেরেছে সেই ইডিয়টটাকে, সারা রাত কোথায় কাটিয়েছে কে জানে। আজ সকালে সে খবর দিল যে আপনারা নাকি ফরেস্ট বাংলোতেই থাকবেন, তাই সে জিপ নিয়ে ফিরে এসেছে। তাই যদি হবে তো হায়নাকে চাবুক মেরেছেন কেন? আমার প্রশ্নে একটু থতমত খেয়ে বলতে থাকেন ডক্টর জ্যাকব। বুঝলেন মিস্টার দাশগুপ্ত, আমি ওর কথায় বিশ্বাস করতে পারিনি। ধরুন মিথ্যেবাদী লোকটা, জেরা করতে করতেই সত্যি কথাটা বলে ফেললো, তারপর রেগে গিয়ে চাবুক চালালাম। ভেবেছিলাম এখনই আবার আপনাদের জিপ করে খোঁজ পাঠাবো, কিন্তু তার আগেই আপনারা চলে এসেছেন। আমাদের জঙ্গলে ফেলে রেখে হায়না কেন জিপ নিয়ে পালিয়ে এসেছিল, কি উদ্দেশ্য ছিল তার? কিছু না মশাই, কিছু না, সেলফ কৌতুক। বেটা স্বভাবই ওই রকম, পেট ভর্তি মদ গিলে গাড়ি চালাতে গেলেই মাঝে মাঝে ও অমনই কৌতুক করে। তা শয়তানটাকে আজ বেশ ভালো মতো শাস্তি দিয়েছি, জীবনে আরও এরকম কাজ করবে না। এরপরে আর কিছু বলা চলে না, কাজেই রয়ে গেলাম সেই বাংলোয়। তবে খুব সতর্কভাবে চলতে লাগলাম আমরা। ইদানিং ডক্টর জ্যাকবের ওপর একটু কড়া নজর রেখে আমি নিশ্চিন্ত হলাম যে মাছ ধরা ও তা নিয়ে গবেষণা করা ছাড়াও অন্য কোনো কাজে তিনি প্রতিদিন সমুদ্রের নিচে রকমারি যন্ত্রপাতি নিয়ে নামেন। দেড় ঘন্টা দু ঘন্টা জলের নিচে থাকেন তিনি, তারপর আবার উপরে উঠে আসেন, সঙ্গে নিয়ে আসেন কিছু পুরনো যন্ত্রপাতি। এগুলোই সম্ভবত তার গোপন ফ্যাক্টরিতে মেরামত করে আবার নিয়ে যান সঙ্গে। মাঝে মধ্যে সাক্সেনাও সঙ্গী হয় তার। এছাড়া কিছুদিন লক্ষ্য করে আরও একটা ব্যাপার আমার নজরে পড়ল। ডক্টর জ্যাকবের মাছ ধরা বড় ট্রলারটা প্রতিদিন সমুদ্রের একই জায়গায় তাকে নামিয়ে দেয়, আবার সেখান থেকেই তুলে নিয়ে আসে তাকে। একটা বড় লোহার খাঁচায় চড়ে ডুবুরির পোশাক পরে ডক্টর জ্যাকব সমুদ্রে নামে, সঙ্গে থাকে সে যন্ত্রপাতি। দিন কয়েক যেতে না যেতেই এমন হলো, সমুদ্রের সেই উলঙ্গ মহিলার রহস্য ভুলে গিয়ে জ্যাকব রহস্যই দিন রাত আমার মাথায় ঘোরাফেরা করতে লাগলো। অনেক চিন্তা ভাবনা করেও সে রহস্যের কোনো কুলকিনারা করতে না পেরে অবশেষে একদিন চরম ব্যবস্থা গ্রহণ করতেই প্রস্তুত হলাম আমরা। লাইকিংদা আমাদের প্রত্যেকের মুখের দিকে পর্যায়ক্রমে তাকিয়ে নিয়ে আবার বলতে থাকেন, তোরা তো ইদানিং খবরের কাগজে প্রায় বিমান ছিনতাইয়ের খবর পড়ছিস,
কিন্তু সমুদ্রের বুকে জাহাজ কিংবা ট্রলার ছিনতাইয়ের খবর কখনো তোদের চোখে পড়েছে? সেদিন কিন্তু তেমনি একটা কাণ্ড করতে প্রস্তুত হয়েই আমরা ছোট্ট ট্রলার নিয়ে আমরা এগিয়ে গেলাম ডক্টর জ্যাকবের নোংর করা বড় ট্রলারটার দিকে। বড় ট্রলারের মাঝি মল্লাদের সঙ্গে ইতিমধ্যে আমাদের পরিচয় ঘটেছিল, কাজেই ওরা আমাদের কোনো রকম সন্দেহ করে। অনিল ও চৌবেকে নিয়ে আমি গিয়ে উঠলাম ওদের ট্রলারে, তারপর সারিং এর ঘরে আমি ওদের ডেকে পাঠালাম। ডক্টর জ্যাকবের ট্রলারের সারিং ছাড়াও আরো চারজন মাঝি মল্লার ছিল। ওরা সবাই এসে জড়ো হতেই হঠাৎ সমূর্তি ধরলাম আমরা। আমার চোখের ইঙ্গিতে অনিল ও চৌবে কোমর থেকে টেনে তুলল তাদের গুলি ভর্তি রিভলভার। আতঙ্কে মাঝি মল্লাদের মুখ নীল হয়ে উঠল। আমি চড়া সুরে তাদের হুকুম দিলাম বড় ট্রলারকে সমুদ্রের সেই নির্দিষ্ট জায়গায় নিয়ে যেতে। প্রথমটায় ওরা একটু হতভম্ব হয়ে রইল। সেই মুহূর্তে আমরা নির্দিষ্ট প্রতিপালন করা উচিত কিনা বুঝতে পারলাম না। বৃদ্ধ সারিং প্রতিবাদের সুরে কিছু বলতে চাইলে আমাকে, কিন্তু অনিল তার রিভলভারটা সারিং এর মুখের সামনে তুলে ধরতেই সে চুপ করে গেল। তারপর মাথা নেড়ে আমার নির্দেশ প্রতিপালন করতে সমর্থ হলো। অনিল ও চৌবের তত্ত্বাবধানে চারজন মাঝি মোল্লার পাঠিয়ে দিলাম ট্রলারের ইঞ্জিন ঘরে, আর আমার হেফাজতে রইল সারিং স্বয়ং। উপকূল থেকে প্রায় মাইল চারেক দূরে সমুদ্রের বুকে দাঁড়ালো ডক্টর জ্যাকবের বড় ট্রলার, সঙ্গে সঙ্গে এলো আমাদের ছোট ট্রলারটি। আমি চারিদিকে তাকিয়ে এবং ক্যাম্পাসের কাঁটায় চোখ রেখে বুঝতে পারলাম ঠিক জায়গাটিতে এসে দাঁড়িয়েছে ট্রলার। গল্পটি বড় হওয়ার জন্য গল্পটিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। অন্তিম পর্বটি দুদিনের মধ্যে আমাদের চ্যানেলেই আপলোড করা হবে। দ্রুত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।